আমি মানে এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ইন্টারভিউ করতে চাই। অপু বিশ্বাস আমাকে বলতেছিল যে আপনাকে শাকিব খান খুবই পছন্দ করে। আমি খুব অবাক হয়েছিলাম যে কি বলে। আসার পরে এখন আমি শাহিম ওসমানকে জিজ্ঞেস করছি যে অনেক দুইটা একটা প্রশ্ন পরে জিজ্ঞেস করছি যে নারায়ণগঞ্জে ওই নিহত নজরুল ইসলামের শ্বশুর এখানে আসার পরে আপনার কাছে কেন আসছে? শাহিম ভাই আপনি ডাকলে তো আমি যেতাম না, তাহলে নূর হোসেন কেন? Hi viewers, welcome to another episode of my show with Naushini. আমি আরেকবার হাজির. As you know that আজকের এই পার্টিকুলার ডেতে আমি স্পেশালি কিছু মানুষ, আমার প্রিয় কিছু আড্ডা, এবং সেই মানুষগুলোর ভিতরে আপনাদের প্রিয় মানুষও থাকে, কখনো আমার কলিগস, কখনো সমাজের গণ্যমান্য বন্ধু, কেউ না কেউ থাকে যাদেরকে আপনারাও চেনেন, তাদের সম্পর্কে আরো অনেক জানার আমার এই প্রোগ্রামটা স্টার্ট করা। তাদের সম্পর্কে অনেকেই হয়তো কিছু না কিছু জানি, বাট সেই জানার মাঝে কিন্তু অজানা অনেক কিছু থাকে, সেই অজানা জিনিসগুলো নিয়ে আমাদের আড্ডা। এবং আজকেও ঠিক একই ভাবেই আমি আড্ডা দিব, এবং আমাদের মাঝে উপস্থিত যিনি আছেন অ্যাজ এ গেস্ট, তিনি আমার খুব পছন্দের একজন অ্যাঙ্কর, এবং আই এম শিওর তাকে দেখার পরে আপনারাও বলবেন যে আমাদেরও খুব পছন্দ। বেসিক্যালি তার সম্পর্কে আমার জানার খুব ইচ্ছা এই কারণে যে তিনি মানে তাকে আমরা দেখেছি যে তিনি সবসময় বিভিন্ন মানুষকে প্রশ্নবাণে বিদ্ধ করেন, তার প্রশ্নবাণে একবার বিদ্ধ আমিও ছিলাম। সো সেই তখন থেকে আমার ইচ্ছা ছিল কোনো একদিন তাকে আমি সম্পর্কে জানতে চাই। এই মানুষটাকে আমরা স্ক্রিনে একরকম ভাবে দেখি, বাট এই মানুষটা ব্যক্তি হিসেবে কেমন সেইগুলোই জানবো। আমি কথা না বাড়িয়ে তাকে আমন্ত্রণ জানাই। খুব বেশি বিশেষণ আমি তার সম্পর্কে দেব না, কারণ তার নামটাই তার বিশেষ। তিনি হচ্ছেন খালেদ মহিউদ্দিন। হ্যাঁ, অনেক ভালো কথা শুনলাম আমার সম্পর্কে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনার আপনার নামে ভালো কথা বললাম, তার কারণ হচ্ছে আমি আসলে যা কিছু বলেছি সেটা কিন্তু ফিল করেই বলেছি, এবং আপনি আপনার সাথে আমার কথা হচ্ছিল, আপনি জানেন যে এই প্রোগ্রামটাতে আমি এমন কিছু মানুষকে আমন্ত্রণ জানাব যাদের সম্পর্কে আমার খুব জানার শখ, যাদের সম্পর্কে আই এম শিওর যে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদেরও জানার অনেক আছেন। তো সেই জানার আগ্রহ থেকেই আপনাকে আমন্ত্রণ জানানো। প্রথম প্রশ্ন, এই মুহূর্তে কোথায় আছেন? আমি এখন আছি হচ্ছে বনে, মানে জঙ্গলের বন না, জার্মানির বন শহরে আছি, জার্মানির বনে। হ্যাঁ, এখানে থাকার পরিস্থিতি কিংবা এখানে কেমন লাগছে এগুলো কথা পরে আসবো। খালেদ ভাই, আমি প্রথম প্রশ্ন আপনার কাছে সম্পর্কে আমার যেটা জানার ইচ্ছা, আপনাকে আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি আপনি বিভিন্ন মানুষকে প্রশ্নে বিদ্ধ করেন, তো আপনার কি কখনো মনে হয়েছে যে আপনাকেও প্রশ্নবাণে বিদ্ধ করা যেতে পারে? প্রথম কথা, প্রশ্ন বান কিনা সেটা আমি জানি না। আমি মানুষজনের প্রশ্ন করি আসলে। সাংবাদিকতাটা, আমি তো সাংবাদিকতা ছাড়া তো আর বিশেষ কিছু ভালো জানিও না, তো সাংবাদিকতার কাজটা হলো আসলে প্রশ্ন করা, তো সেই প্রশ্নটা আমি করে যাই। অনেকে কিন্তু মানে আপনি যেটাকে প্রশ্ন বান বলতেছেন, অনেকে কিন্তু প্রশ্ন করলে খুশি হয়, বড় প্রশ্ন কেন করা হলো না, তাতে তারা মানে আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে এরকম অনেকটা, যে আপনি তো আমার কোনো খবর নিলেন না, তার মানে আপনি আমার কোনো প্রশ্ন করলেন না, আমার কেমন আছি, কিরকম থাকছি। তো সবসময় প্রশ্ন আসলে বান না, কোন কোন সময় প্রশ্ন কি বলা যায়, প্রশ্ন বর বা অভিশাপ, মানে 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 প্রীতি সম্ভাষণ বটে। আমি জাস্ট মজা করার কারণেই বলেছি। একটা কথা একটু বলে নিই খালেদ ভাই, আমি শিওর যে আপনিও হয়তো এটা বুঝছেন, কিংবা এই এই জিনিসটা আপনার ভিতরেও এই ফিলটা আছে যে আপনার প্রোগ্রাম যেটা খুব পপুলার একটা প্রোগ্রাম বাংলাদেশে আপনি করতেন, হয়তো আপনি বাংলাদেশে ফেরত যাওয়ার পর আবারও সেটা স্টার্ট করবেন, আজকের বাংলাদেশ, সেখান থেকে একটা ফোন কল পাওয়ার পরে, আমন্ত্রণ পাওয়ার পরে সবাই কিন্তু খুশি হতো, বাবা আমাকে ডেকেছে, অনার ফিল। হ্যাঁ, সেটা আমি আমাদের সেক্টরের মানুষদেরকে বলি, আপনি যাদেরকে নিয়ে বেশি কাজ করতেন তাদের কথা, তো এইটা একটা অ্যাচিভমেন্টই আমি বলবো। হ্যাঁ, এবং সেটার পুরো কৃতিত্বই যায় কিন্তু একজন উপস্থাপকের পরে, কারণ একটা প্রোগ্রাম রান করেনি উপস্থাপক, তার রিসার্চ টিম থাকতে পারে, তার আনুষঙ্গিক অনেক বিষয় থাকতে পারে, বাট ওই যে অন স্পট একটা প্রোগ্রাম রান করেনি উপস্থাপক, সেদিক থেকে আপনি একজন সফল উপস্থাপক। এবং এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, আপনি কখনো ভেবেছিলেন যে হ্যাঁ আমি পারবো, আমার আমার কথা শুনলে অনেকে খুব খুশি হবে যে ইয়েস আমাকে ডেকেছে আমি যাবো? না, মানে আমি আসলে কখনো ভাবি নাই অনেস্টলি। আমার
মানে টেলিভিশনে তো আমি সাংবাদিকতা করছি 22 বছর, কিন্তু টেলিভিশন সাংবাদিকতা যদি আপনি বলেন যে 8 বছর, মানে 2011 থেকে 2019 পর্যন্ত এই 8 বছর আমার টেলিভিশন সাংবাদিকতা করা, তা আমি আসলে এটা কখনো ভাবিনি। কিন্তু আমার হচ্ছে কি, আমি এটাকে আমার নিজের ভাগ্য মানি যে মানুষজন আমাকে পছন্দই করছে আসলে। এবং সেই পছন্দ অনেক সময় এরকম হয় যে প্রশ্ন বান, যেটা দিয়ে আপনি বলতেছিলেন মজা করে বা যেরকম করে হোক প্রশ্ন করে, বা অনেক সময় আমি অনেক মানুষকে অনেক আনকমফোর্টেবল প্রশ্ন করছি, কিন্তু কেউ আমার উপরে খুব রাগ করে থাকেন নাই আর কি। এটা খুব একটা আমার ভাগ্য আমি মানি। আমাদের যেমন আপনার আপনাকে যখন আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, তো সেই সময় আমার মনে আছে যে আপনার বা সাথে আমার প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ছিল যে আপনি হয়তো মানে এরকম প্রশ্ন হতে পারে বা এরকম প্রশ্ন আপনি আনএক্সপেক্টেড, হ্যাঁ অনেক অনেক ক্ষেত্রে, কিন্তু আপনি আমার মনে হয় না যে আমি কারোর সঙ্গে মানে খুব দুর্ব্যবহার করা বা খুব বেয়াদবি, নো 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 নেভার, না সেটা আমি করতে চাইনি। কিন্তু মাঝে মাঝে হয়, একটা আপনি অনুভূতি দিলে একটা ছোট ঘটনা বলতে পারি। শিওর শিওর শিওর। নিমা আনাম, নিমা পা, আমরা পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান করতেছিলাম, সেটা বোধ হয় 1418 বা 1417 হইতে পারে, এক্সাক্ট মনে নাই। তো নিমাবাও পয়লা বৈশাখের আগে অনুষ্ঠান আসছে, তো নিমাবা এবার পয়লা বৈশাখে স্পেশাল কি করতেছেন, তো উনি বললেন যে আমার আসলে হচ্ছে যে বছরের মানে 14-র পরে যতটা বছর থাকে আমি তত পদের ভর্তা করি, মানুষজন যারা আসে তারা এই পদের ভর্তা খায়, যেমন এটা 1418 আমি 18 পদের ভর্তা করছি। এখন অনেক আর কিন্তু এখন আমি বলতেছি নিমাবা মানে এই আপনি এটা 1450 পর্যন্ত চালু রাখলে তো সর্বনাশ হয়ে যাবে, আপনি এত ভর্তা কই পাবেন। এখন এইটা কইলে আমার অনেক হাসি লাগছে, নিমাপাও অনেক হাসছে, কিন্তু পরে দিয়ে নিমাপা একটু অসুস্থ মানে একটু অসুস্থ পড়ছে কিনা জানি না, আমি পরে বলছি যে ভাই আমার তো এটা আমার রেডি করা প্রশ্ন না, ইনস্ট্যান্ট এসে যায়, ইনস্ট্যান্ট এসে যায়। মানে আমার সৌভাগ্য হচ্ছে এই যে অন্য অনেকে হলে আমি এরকম আলটপকা মন্তব্য হয়তো অনেক সময় করছি ইন্টেনশনালি না অবশ্যই, কিন্তু মানুষজন খুব রাগ হয় না আমার উপরে। না আপনার কথায় রাগ হয় না, আমার আমার স্টিল মনে আছে খালেদ ভাই, আমি একটু আপনি যেহেতু একটা ঘটনা শেয়ার করলেন আমি একটু শেয়ার করি। আমার স্টিল মনে আছে ওই সময়টা 2012 সালের দিকে আপনি যখন আপনার প্রোগ্রাম থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো এবং আমার সাথে সাথে আরো কিছু আরজে এবং উপস্থাপককেও আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রশ্নটা প্রথম করা হয়েছিল আমাকে এবং বলেছিলেন আপনি যে আপনি কবে জানলেন যে আপনার কথার বাণিজ্যিক মূল্য আছে। হ্যাঁ, তো আমি যেহেতু আরজে ছিলাম এবং উপস্থাপক আমি অনেকদিন থেকেই, তো আমার ইনস্ট্যান্ট তখন আমার মাথায় এলো যে আমি এই আনসারটা দিই। আমি তখন আপনাকে বলেছিলাম যে যেদিন আপনার এই প্রোগ্রাম থেকে ফোন করে আমাকে আমন্ত্রণ জানানো হলো সেদিন আমি খুব মজা পেয়েছি। এবং আমি আমার খুব মনে আছে যে সেদিন আমার বাবা, আমার মামা, আমার মা, আমার সবাই টেলিভিশনে পর্দায়, হিল্লোল তখন আমার ওর সাথে বিয়ে হয়নি, তো ও খুব মজা পেয়েছে যে তুমি এরকম ইনস্ট্যান্ট দিবা এটা বুঝতে পারি না। আমি শিওর ছিলাম যে খালেদ এরকম ইন্টারেস্টিং একটা প্রশ্ন তোমাকে করবে, কারণ হিল্লোল তার আগে আপনার প্রোগ্রাম করে গেছে। তো এই জিনিসগুলো না, মানুষ কখনো আপনার কথায় রাগ হতে পারে না, সেটার পিছনে আরেকটা কারণ আছে বলে আমার মনে হয়, আপনার চেহারা। আপনি যখন প্রশ্ন করেন, হ্যাঁ আপনার আপনার চেহারা খুব ইনোসেন্ট খালেদ ভাই, আপনি যখন প্রশ্ন করেন অনেক শক্ত প্রশ্ন খুব সুইট লাগে, অনেক শক্ত প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন যেটা খুব ইজি মনে হয়, মনে হয় একটা মানে খুবই সরল ভাবে কেউ করেছে। এটা কি আপনাকে কেউ বলেছে কখনো? না ঠিক এরকম বলে না। আরেকটা কথা বলি আর কি, আমাদের সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, তো উনি এটা 2011-12 ওদিকে সময় হবে, তো উনি সাবেক একজন মন্ত্রী বিএনপির খুব শীর্ষ নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, তার সাথে একটা অনুষ্ঠানে গিয়ে উনার একদম হাতাহাতি মারামারি এরকম একটা অবস্থা। তা আমি এরপরে দুজনকেই আলাদা আলাদা করে দেখেছি, মানে অনুষ্ঠানটা মানে এই হাতাহাতি ঘটনার পরে। তা এখন আমি শাজাহান খানকে জানতে চাইতেছি, শাজাহান ভাই আপনি 40 বছর ধরে রাজনীতি করেন, আপনি আপনার একটা প্রতিপক্ষরে বলতে পারলেন থাপ্পড় মারে চোখ বের করে ফেলবেন না কি, চোখ কি করবেন কি একটা এটা আপনি বলতে পারলেন? তো শাজাহান খান বলতেছেন যে শোনেন আপনাকে যদি কেউ সারাক্ষণ চোর চোর বলে তাহলে কি আপনি রাগ হবেন না? তা আমি প্রথমে ভাবছি যে বয়স্ক মানুষ হোয়াইট বলে একটা দিছে ছাইরা দিই। কতক্ষণ পরে উনি আবার বলতেছে যে আপনাকে সারাক্ষণ চোর চোর বলে প্রভোগ করলে কি আপনি রাগ হবেন না? এখন অনুষ্ঠান চলতেছে, কিন্তু আমি বলতেছি শাজাহান ভাই সত্যি চুরি না করলে এত রাগ হইতাম না।
এখন এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কথার ফ্লোতে সাদা ভাইটা খেয়াল করে নাই। আমি বিরতিতে গেছি, বিরতিতে যাওয়ার পরে সাদা ভাই তুমি আমার কি কইলা ভাই, এখন কি করবো লাইভ অনুষ্ঠান। কিন্তু উনি মানে আমি আমি ভালো দিকটা বলি যে আমি এরকম দেখি যে মানে রাগ হয় না আসলে, আমার উপরে রাগ করে না, এটা আমার একটা সৌভাগ্য। আমি আসলে মন থেকে কাউকে অসম্মান করতে না, হাসি হাসি ঠাট্টা অনেক সময় করি, মানে এটা করি না তা না। আমাকে খুব ভালোবাসেন, মানে অনেক আগে থেকে আমাকে খুব পছন্দ করেন উনি, উনাকে আমার খুব পছন্দ। কিন্তু আমার যে ধরনের কথা সবচেয়ে অপছন্দ এই ধরনের কথা একটা তিনি বলতে শুরু করলেন, সেই কথাটা হচ্ছে যে তাদের আমলের লোকজন সব ভালো ছিল, এই আমলের লোকজন সব কেমন কেমন ভালো লাগে না তার এখান থেকে। তো এই ধরনের কথা আমার নিতেই পারে না, আমার মানে আমার এটা একটা মানে তো যাই হোক উনি বলতেছে, তো উনি বলার পরে তারপর আমি কি জানি একটা প্রশ্ন করতেছি আমার এমনিতেই। তো উনি বলতেছে যেমন পিঠা যেমন ছাঁচ তেমন হচ্ছে পিঠা। তা আমার এই প্রবাদ মানে কোন একটা প্রশ্নের ডাইরেক্ট উত্তর না দিয়ে প্রবাদ প্রবচন কওয়া আমার একটু অপছন্দ। তা আমি বলতেছি যে জনাব নিতা রায় চৌধুরী, আপনি পিঠা না ছাঁচ? তো এখন উনি বলতেছে যে আমি পিঠা। তো আমি বললাম দাদা আপনি পিঠা, বলে যে না না আমি ছাঁচ, দাদা আপনি ছাঁচ, না 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 আমি পিঠা, পিঠা ছাঁচ। মানে এটা হচ্ছে কি ওই মুহূর্তে তো এটা এটা উনি পিঠা না ছাঁচ, ছাঁচ না পিঠা, কোনটা আগে কোনটা পরে, হি জাস্ট লস্ট ইট। তো আমি তো খুবই স্ট্রেট ফেস করে আমি বলতেছি দাদা আপনি পিঠা দেবেন, না 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 আমি ছাঁচ, আপনি ছাঁচ, না 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 আমি পিঠা। খালিদ ভাই আমি আরেকটু পেছনে যাই, আপনি তো সরকারি চাকরি, জি আপনি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন, সেখান থেকে ছেড়ে এই প্রফেশনটা চুজ করার পিছনে, বিকজ একটা সব সময় আমার এখন আমার আমার নিজের বাবাও সরকারি চাকরি করেছেন, উনি এখন অবসর নিয়েছেন, আমেরিকাতে উনি আছেন। তো সবারই একটা কথা সরকারি চাকরি সরকারি চাকরি, হ্যাঁ এই সরকারি চাকরির মতো লোভনীয় একটা বিষয় ছেড়ে এই পেশাটা গ্রহণ করার পিছনে ইনস্টিংটা কি ছিল? প্রথম কথা যে আমি আসলে সরকারি চাকরিটা ছাড়তে চাই, মানে আমি সরকারি চাকরি করতে চাই নাই প্রথমে, কিন্তু আমার বাবা সরকারি চাকরি করতেন, তিনি সচিবালয়ে মাঝারি কেরানি ছিলেন, মানে সাতলিপিকার বলে একটা ব্যাপার আছে, সাতলিপিকারের পরে গিয়ে হ্যাঁ সাতলিপিকার সাতলিপিকার উনি কাজ করতেন, উনি অনেক আগে মারা গেছেন। তো আমার মা আমাকে কিছুটা মানে এটা একটা আছে আছে না মানে না তোর বাপ বাচ্চা থাকলে চাইতো যে তুই সরকারি অফিসার টফিসার পাও এরকম বলে টলে একটা বলা। আরেকটা দিক হচ্ছে যে আমি যখন সাংবাদিকতা করি প্রথম আলোতে যখন আমি চাকরি করি তখন তখন সাংবাদিকতাটা তো গ্ল্যামার ছিল না আসলে, আমার মানে এইটা আপনি এডিট করার সময় কাইটা দিয়ে আমি আসলে ছাত্র ভালো মানে এটা আমার খারাপ আমি কাঁদবো না, আমাদের বিভাগে চারজন ফার্স্ট ক্লাস পেয়েছিল তার মধ্যে আমি একজন। তো ওইটা মতি ভাই মানে মতিউর রহমান প্রথম আলোর ওই কারণে আমাকে চাকরি টাকরি দেয়, ওই কারণে উনি আমাকে অনেক বেশি স্নেহ টেনেহ করে এবং ওই কারণে আমার আসলে সাংবাদিকতা করাটা অনেক সহজ হয়েছিল। কিন্তু আমার স্ত্রী যেই নিয়ে যিনি আমার স্ত্রী আছেন তার সাথে তো আমার তখন আমার প্রেম, কিন্তু তখন এই পারিবারিক ভাবে ঠিক সাংবাদিকতাটা মাপা যেত না, মানে মানুষজন কি করে জার্নালিস্ট কি করো তুমি জার্নালিস্ট তখন জিজ্ঞেস করতে আর কি করো মানে মানে খাদ্য খাইতে বা আর মানে জার্নালিস্ট তো কোনো পেশা উঠতে পারে না এরকম একটা ধারণা ছিল। তো এইরকম একটা ঝামেলা টামেলার মধ্যে থেকে তখন সাওয়ার মানে আমার স্ত্রী বুদ্ধি করে বাইক করলো যে তুমি যদি বিসিএস টা পাস করে যাও তাইলে মানে সকল দোষ কাটা যায়, কারণ মানে বিসিএস তো বিসিএস হ্যাঁতে। তো আমি দেখলাম আম্মাও চায় এইও চায়, সেই জন্য আমি ওই চাকরি করতে করতে প্রথম আলোতে চাকরি করি আমি বিসিএস টা পরীক্ষা দিয়ে দিলাম, এবং যখন আমার চাকরি হয়েছে তখন কিন্তু আমি চাকরিটা করতেই চাইছিলাম। মুশকিল হলো বেতনটা এত কম মানে তখন এখন অবশ্য মানে আমি মনে করি যে সরকারি চাকরিদের বেতনটা আসলে সাংঘাতিক রকম কম, আমি প্রথম আলোতে তখন 12,000 টাকা বেতন পাই, সরকারি চাকরির বেতন হচ্ছে 6,000 টাকা। আমি ঢাকায় আমার মায়ের সঙ্গে থাকি, ওইখানে গিয়ে নরসিংদীতে আমার একটা 4 কামরার একটা বাসা নিতে হইলো, মানে আসলে আমার বেতন ভাতা একদমই পোষাতে ছিল না। এখন গরিব মানুষের পোলাপান, আমি আবার চারিত্রিক ভাবে অত শক্তিশালীও না, মানে সরকারি চাকরিতে তো অনেক উপরি আছে, অনেক ঘুষটুস আছে, হ্যান আছে ত্যান আছে এগুলি শুনছি, কিন্তু আপনি তো একটা ঘুষ খাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন না, মনে করেন আপনি ঘুষ খাইতে শুরু করলেন খাইতে থাকলেন সেটা একটা হিসাব, কিন্তু ধরেন আপনি একটা প্রস্তুতি নিলেন যে বড় হয়ে চোর হবেন এটা তো হয় না। তো আমি আর ওইটা দেখতে পাচ্ছিলাম না, এই বেতনে আমি কেমনে চালাবো, বেতন আরো অনেক গুণ বাড়লেও কি হবে আমি ঠিক আসলে বুঝতে পারছিলাম না। তো সেরকম একটা সময় আমার একটা সুযোগ আসে
চাকরি করার ঠিক 100 দিনের মাথায় সুযোগ আসে, মানে এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ, আরেকদিন আপনারা বলবো রে। ওইটার মধ্যে ওই সুযোগটা আসার পরে আমি একদম সাথে সাথে ডিসাইড করে একদম, মানে আমার স্ত্রী গেছিল সেখানে, তো সে গিয়া, সে তখন আইএফএসসি ব্যাংকে চাকরি করে, আমাদের বিয়ে হয়েছে মাত্র 3-4 মাস, সে ঢাকা থাকে, আমি নরসিংদীতে থাকি, ঢাকা থেকে নরসিংদী 40 কিলোমিটার দূর মনে হলো, যাইতে 3 ঘন্টা লাগে, আসতে 3 ঘন্টা লাগে, এসে নো নো, আমরা ম্যাজিস্ট্রেট, সেই সময় একটা খুবই জটিল সভা, আমাদের কি স্টেশন লিভ করতে দেওয়া হয় না, তো ও আয়সা একটু কমফোর্টেবল করছে, আমি জাস্ট বলছি যে চাকরি ছেড়ে দিই, তো বলে যে ছেড়ে দিবা বলছে, মানে হ্যাঁ তারাপতি নাই, বলতে বলতে আমি মতি ভাইকে ফোন করছি, মতি ভাই আমি তো চাকরি খুঁজতেছি, বলে আর কোথায় কোথায় খুঁজছো, আমি বলছি না মতি আপনাকে দিয়ে শুরু করলাম, কালকে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাও, আমি তারপর দিনই ডিসি সাহেব থেকে অ্যাপেন্ডিক্স জমা দিয়ে গাড়ি একটা দিয়ে ঢাকা, মানে আমার চাকরিতে আমার কি বলে এটাকে, আমার পদত্যাগ পত্র গৃহীত হওয়ার আগে প্রথম আলোতে আমার 3টা মাইলের ছাপা হয়ে গেছে, এবং আমি আর ওই দিকে আর আমি হাঁটি নাই। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। খালেদ ভাই, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের যে জনপ্রিয় প্রোগ্রামটা আপনার আজকের বাংলাদেশ, যেটা দিয়ে আপনার, আমি যদি না করে থাকি, তুমুল জনপ্রিয়তা, আপনার সাথে আমার পরিচয় এবং আমাদের মতো অনেকের পরিচয় আপনাকে চেনা, এটা ছেড়ে দিয়ে আপনি এখন যেখানে কাজ করছেন, মানে কেন এটা ছেড়ে দেওয়ার ডিসিশনটা নিয়েছিলেন, এবং এখন যেখানে কাজ করছেন সেটা উচ্চারণটা আমি ঠিক শিওর না, কি বলে এটাকে, জার্মানরা নিজেদেরকে ডয়েচ, মানে ওদের ভাষাটা ডয়েচ, ওদের দেশটা ডয়েচল্যান্ড, আর ভেলে হচ্ছে ওয়েভ, মানে আচ্ছা, মানে লাতিন যে ডব্লিউ অক্ষরটা, রোমান যে ডব্লিউ অক্ষরটা, ওটা ওরা ভি উচ্চার করে, ভি বলে, ওকে ওকে, তো সে ডয়েচে ভেলে, ডয়েচে। তো এখানে চলে আসার কারণটা কি? না আসলে সবকিছু তো কারণ, মানে ওইভাবে বলা খুব মুশকিল যে কারণ, কোন নির্দিষ্ট কারণ ছিল কিনা, আমি এইটুকু বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের, আমার 21 মে 2019 সাল পর্যন্ত আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছি 2011 জুলাই থেকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কোনো সময়ই আমার জন্য কাজ করাটা মানে কঠিন, কাজ করতে পারতেছি না এরকম একটা অবস্থা আসলে হয় নাই, মানে ওইটা খারাপ তাই আমি এখানে আসছি ব্যাপারটা সেরকম না। আসলে আজকের বাংলাদেশের জনপ্রিয়তা বা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করার যে কমফোর্ট, সেই কমফোর্টটা সবসময় ছিল আমার, কিন্তু আমার কাছে একটু হলেও ক্লান্ত লাগছিল, আসলে আমার কাছে মনে হচ্ছিল যে মানে অনেক দিন হলো আমার আর এই কাজটা করাটা, একরকম ভাবে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম মানসিক ভাবে। তখন ডয়েচে ভেলের এই অফারটা পাওয়ার পরে, যে এখানে বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব নিয়ে আসার অফারটা, আমার কাছে মনে হলো যে ঠিক আছে ইউরোপে থাকা যাক কিছুদিন, রাইন নদীর তীরে, যেখানে রাইন ইউরোপের 6টা দেশে থাকলেও আমি তার, মানে 2018-তে আমি জার্মানিতে এর আগে কয়েকবার এসেছি, কিন্তু বনে আমার এর আগে আর আসা হয় নাই। তো বনে আমি 2018-র মে মাসে এসেছিলাম, যে ওদের একটা গ্লোবাল মিডিয়া ফোরাম আছে, সেই গ্লোবাল মিডিয়া ফোরাম অ্যাটেন্ড করতে, তো ইউরোপের অনেক কয়টা শহরে আমার দেখা, বলতে গেলে বড় শহর মানে সবগুলি আমার দেখা, ওই নিচের দিকের কয়েকটা বাদ দিলে, কিন্তু বনকে আমার অসম্ভব সুন্দর শহর মনে হয়েছে, লিভেবল শহর, এটার মধ্যে খুব টুরিস্টিক খুব কিছু জায়গা টাগা নাই, কিন্তু এটা রাইন নদী 6টা দেশে থাকলো, রাইন বনে এসে রোমান্টিক রাইন, তো এটা অত্যন্ত সুন্দর, চারদিকে দেখলে মনে হয় যে এটা খুবই পিসফুল একটা জায়গা। কিন্তু আমি এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি এখানে যখন থাকতে শুরু করলাম, নশীন আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনাকে আমি একটু বলতেছিলামও যে আমি ইউরোপের সবচেয়ে সুন্দর শহরের বা সবচেয়ে লিভেবল শহরের সবচেয়ে সুন্দর জায়গাটাতে থাকি, কিন্তু তারপরও আমি বিদেশে থাকতে এসে আমি এটা বুঝতেছি যে আমার জন্য বিদেশে থাকা আসলে অনেক কঠিন, মানে আমি মিরপুর, আমার আমার কাছে মনে হয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মিরপুর, মিরপুরে থাকাটা হচ্ছে আমার জন্য মানে এটা আমার জন্য একটা প্রাইজ, আর বাকি সবকিছুই আমার জন্য একটু কঠিন, তো চাকরির খাতিরে থাকা, বাট মানে এইটাও আমি আসলে রিগ্রেট করি না যে না মানে চলে আসলাম কেন, মানে ইটস ওকে আর কি। আপনি ব্যক্তি জীবনে রোমান্টিক, মানে এখন রোমান্টিক শব্দের অর্থ বলেন আমাকে, আমি জানি না, আমার 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 স্ত্রী এবং আমার বন্ধু বান্ধবরা বলে যে আমি খুবই নন রোমান্টিক, কিন্তু আমি আসলে রোমান্টিক শব্দের অর্থ জানি না, মানে মানে আমি খুব মানে অসম্ভব কিছু কল্পনা করি কিনা, না করি না। এখানে তো আপনি একা আপাতত একা আছেন, তাই না? একা আছি, হ্যাঁ একা আছি। আপনি আপনি কি রান্না বান্না নিজে, রান্না বান্না নিজে করেন? মানে কি, আমি তো মারাত্মক ভালো রান্না করতে পারি, তাই নাকি? এটা জানা ছিল না, ওয়াও, জানলাম তো, তাই নাকি? মানে আপনি আপনি হিলোরকে বলেন, উনি যদি আমাকে, হিলোর যদি আমাকে এখানে ধরে, তাহলে আমি কতগুলি সহজ সহজ রান্না দেখাতে পারি। ও তখন ও তখন বলবে এত সুন্দর একটা জায়গায় আছেন, আমি চলে আসি, এসে আপনার রান্না করে ফেলি। অবশ্যই অবশ্যই অবশ্যই,
মানে হিল্লোলের কথা বলতে হয়, আমাদের এখানে কিন্তু বেশ কিছু ভারতীয় লোক আছে, বেশ কিছু না হোক মানে আমাদের বিভাগে ছোট ভারতীয় লোক আছে, বাংলাদেশের লোক আছে। আমার কলিগরা কিন্তু সবাই উনার অনুষ্ঠান খুব পছন্দ করে। আমার বরের অনুষ্ঠান, আমার বরের খাওয়া আর কি। আমি এবার একটু অন্য প্রশ্নে যাই। আপনি যদি সাংবাদিক না হতেন, রাইট, আমরা তো গল্পটা শুনলাম যে কিভাবে সরকারি চাকরি ছেড়ে ডিসিশনে আপনি চলে আসেন, যদি সাংবাদিক না হতেন আপনার কি মনে হয়, মানে এতদিন পরে এসে এই বয়সে এসে? বাই দ্য ওয়ে আপনার বয়স আমি জানি না, আমার কাছে খুব একটা বেশি মনে হচ্ছে না। আমার বয়স হচ্ছে এই সেপ্টেম্বরে আমি 46 হব, 2 মাস কম। ও, তার মানে আপনি বয়স চড়া, আপনার বয়স বোঝা যায় না। যেটা জিজ্ঞেস করছিলাম যে এতদিন পরে সেই বয়সে এসে আপনার কি মানে মনে হয় যে সাংবাদিক না হলে আমি যদি এই জিনিসটা হতাম তাহলে অনেক শাইন করতে পারতাম? প্রথম কথা হচ্ছে কোন বিষয়ে শাইন করার মতো মানুষ আমি আসলে না, আমি মাঝারি, আমি সবকিছুতে মাঝারি। কিন্তু আমার মনে হয় যে সাংবাদিকতাটা, আমি সাংবাদিক হইতে চাই নাই আসলে, মানে যদিও সাংবাদিকতা পড়ছি আমি, আমার সাংবাদিক হওয়ার কোনো বড় ইচ্ছা ছিল না, আমার সাংবাদিকতা নিয়ে আমি জানি না মানে আমার অত ইচ্ছা ছিল না। কিন্তু আমার মনে হয় যে আমি উপভোগ করতাম অর্থে যদি আমি ধরে নিই, তাহলে আমি যদি ফুল টাইম লেখক হইতাম যে লিখে পয়সা রোজগার করে, অথবা শিক্ষকতা করে, শিক্ষকতা বলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা না, আমি যদি শিক্ষক হইতাম ধরেন 6 to 12 ওরকম জায়গায়, তাইলে বোধ হয় আমি আমার 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 ভালো লাগতো, আমার এরকম মনে হয়। একটা জন মানে জনমুখে একটা জিনিস শোনা যায় যে আপনার, আমি আবার একটু পেছনে চলে যাই, যদিও তখন এই টপিকটা শেষ করেছিলাম যে আজকের বাংলাদেশ ছেড়ে চলে আসা, বনে চলে আসা সরকারের চাপে নাকি খালেদ ভাই চলে আসে, তাই কি? আমি জানি না, আমি শুনি না না, এটা অ্যাবসলিউটলি আমি বারবার বলতেছি অ্যাবসলিউটলি এইটা এই এর এর ধারে কাছেই কোনো ঘটনা না। কারণ অন্য সাংবাদিকদেরকে কি করে আমি জানি না, আমি সবাই বিনীত অনুরোধ করি, কারণ এখন হচ্ছে যে সবার কাছে ইউটিউব আছে, ইউটিউবের চ্যানেল আছে, আজকে বাংলাদেশের বেশিরভাগ এপিসোড, আমি বলবো যে বেশিরভাগ এপিসোডই আসলে ইউটিউবে আছে। তো খুব অর্গানাইজড ভাবে প্রথম দিকের গুলি না থাকলেও পরের গুলি খুবই অর্গানাইজড ভাবেও আছে। 2018 ডিসেম্বর মাস যদি আমি এরকম ধরি যে ডিসেম্বর মাসে এরকম একটা জনশ্রুতি ছিল যে ডিসেম্বর মাসে এই করতে দেওয়া হয় না, ওই করতে দেওয়া হয় না, মানে ইলেকশনের আগে আগে এটা করতে দেওয়া হয় না, ওইটা করতে দেয় না, এটা এই করা হয়েছে, সেই করা হয়েছে। কিন্তু আপনি আমার কোন অনুষ্ঠানে আপনি দেখবেন না যে আমি করতে চাইছি কিন্তু করি নাই, কাউরে প্রশ্ন করছি করি না, এরকম কিছু হয় না। আমি আমার রেগুলার মানে আমি আসলে হয়তো গুরুত্বপূর্ণই ছিলাম না সরকারের কাছে, সরকার থেকে আমাকে কোনো রকমই কোনো কিছু মানে এটা এটা একটা প্রপাগান্ডা মনে হয়, রাইট? আপনি চলে আসার পরে আমার কাছে মনে হচ্ছে কারো কারো ক্ষেত্রে এরকম হইতেও পারে, কিন্তু আমার ক্ষেত্রে হয় না। আচ্ছা, আমার ক্ষেত্রে অ্যাবসলিউটলি হয় না। এবং আমি খুব বলবো যে সালমান এফ রহমান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান, না ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চেয়ারম্যান তার ছেলে ছিলেন, মানে তিনি উদ্যোক্তাদের একজন, তো সালমান এফ রহমান বা তার ছেলে শাহান এফ রহমান কোনোদিন কোনো বিষয়ে, মানে আমি আগে থেকে এইটা আমি বারবার বলি, কোনোদিন কোনো বিষয়ে কোনো নিউজের বিষয়ে আমাকে কোনোদিন কোনো আনসলিসিটেড অ্যাডভাইস দেন নাই। ওকে ওকে, সো এটা আমার, এবং এবং সালমান ভাই আমাকে একটা জার্নালিস্ট হিসেবে ট্রিট করছেন, এখন তাই করে, আমিও ওকে। এবং আমার বেশিরভাগ সময় মনে থাকতো না যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটা চ্যানেল যে মালিক উনি, উনি আমি যেখানে কাজ করি, কারণ আমার বেশিরভাগ সময় এটাকে চাকরি হিসেবে মনে থাকতো না। আমি প্রায় কোথাও দেখা হলে বলতাম সালমান ভাই অনেকদিন তো আমাদের টিভিতে আসেন না, আসেন দেখা যান আমরা কি করি না করি, নিজের সংসার যেমন, নিজের বাড়িঘর যেমন। তো এই প্রপাগান্ডাটা যেহেতু মানুষের আছে, আপনি কি ক্লিয়ার করেছেন, মানে কোন কোথাও কি বলেছেন যে না এরকম যে সবাই বলছে, নাকি এটা টোটালি ইগনোর করে গেছেন? আমার কাছে মনে হয় যে ইগনোর করে না, আমি কোন সময় মানে আমি কোনো সময় মানে আমি যোগাযোগের ছাত্র বলে আমি এগুলি খুব ভালো জানি। অনেকে কি করে দেখবেন যে ফেসবুকে কোনো একটা কথা লেখা হলে বা কোনো একটা কমেন্ট করা হলে সেটার মধ্যে আবার একটা জবাব দেয়। আপনি আমাকে প্রপার এই প্রশ্নটা করছেন, আমি উত্তর দিছি, যেই প্রশ্ন করবে তার কাছেই আমি উত্তর দিব, হয়তো একাধিক সময় দিছি, কিন্তু আমি কোনোদিন মানে বসে মিটিং করি না, যে যা ইচ্ছা যার যেটা মনে হয় যার যেটা ইচ্ছা সে সেটা বলে, আমি এটা কোনোদিন কেয়ার করি না।
কতদিন আমাকে বলছে যে হ্যাঁ এটা আমার কেন আসছে, আমার মন্তব্যের জায়গাও অনেকে লিখে দিছে, আমাকে দেশ থেকে বাইর করে দিছে, আমি প্রাণ ভয়ে পালা আসছি, আমি বাংলাদেশে থাইকে এই করছি, এখানে এসে সেই করছি, কিন্তু এর কোনোটাই আসলে কিন্তু আমি এর কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি তার উত্তর দিই। প্রশ্ন না করলে মানে ধরেন আমার ফেসবুকে এসে কেউ একটা কমেন্ট করে দিচ্ছে, আমার কোন একটা লেখাতে কেউ এসে একটা কমেন্ট করছে, আমি এগুলি I don't care. এটাই হওয়া উচিত আসলে। হ্যাঁ আমি এগুলি খালেদ ভাই, আপনি আপনার এই আজকের বাংলাদেশটাকে আমি বলবো, আপনি আপনার এই আজকের বাংলাদেশের যতদিন ধরে আপনি প্রোগ্রামটা রান করেছেন, আপনি সময় বিভিন্ন গেস্ট, সপ্তাহে তো একদিন করে হতো, থার্সডে তো হতো ইফ আই এম নট রং, রাইট? বৃহস্পতিবারে হতো প্রোগ্রাম, তাই না? মানে মানে আমরা 5 দিন আজকের বাংলাদেশ করতাম। হ্যাঁ হ্যাঁ, মানে বৃহস্পতিবার একটা স্পেশাল এপিসোড হতো, বৃহস্পতিবার দিন যে স্পেশাল প্রোগ্রামটা আমি করতাম সেইটা আবার 2015 এর পরে আমি আর করি নাই, 2015 এর পরে আমি আর করি নাই, কিন্তু 2014 পর্যন্ত মানে 2011, 12, 13, 14 এই 4 বছর আমি আবার খুব নিয়োগ করে বৃহস্পতিবার প্রোগ্রামটা করেছি এবং খুবই ইন্টারেস্টিং। আপনি এটা আপনিও বলেছেন যে মানে অনেকে পছন্দ করতো আমার অনুষ্ঠানে আসতে এবং বাংলাদেশের টপ সেলিব্রিটি মানে আপনি আপনি আসছেন শুধু বুঝতেই পারেন যে বাংলাদেশের টপ দিল দিল টপ সেলিব্রিটিরা মানে আমাকে মানা করে নাই কখনো এবং এটা খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ঘটনা হয়েছে যে আমার আমি অনেক সময় মানে একটু বিব্রত হয়েছি অনেক সময়, ধরেন বাংলাদেশের টপ হিরো বা টপ হিরোইন উনি বললেন যে উনি আমার দেখেন বা পছন্দ করেন বা কোনো কিছু মানে দ্যাট ওয়াজ লাইক অনেক ইন্টারেস্টিং আমার এবং খুব কারেন্ট সিচুয়েশন, যেমন একটা কোনো কিছু নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছে ঠিক সেই মুহূর্তে আপনার প্রোগ্রামে আমরা হয়তো, আমি একটু আমার আমার সেক্টরের মানুষের কথাই বলি, মানে আমি আমাদের এন্টারটেইনমেন্ট সেক্টরের সেলিব্রিটিসদের কথা, তো আমার মনে আছে যে একবার শাকিব খানকে নিয়ে যখন অনেক ধরনের কথা হচ্ছিল না, ওই যে ওই যে অপু বিশ্বাসের সাথে তার বিয়ে, তার বাচ্চা, এই সব কিছু নিয়ে যখন একটা ক্যাওয়াস সৃষ্টি হলো, তখন আপনার প্রোগ্রামে উনি গিয়ে অনেক কথা বললেন এবং অনেক ওপেন আপ হয়েছেন, অনেক কিছু বলেছেন। এই যে জিনিসটা যে ডেফিনেটলি আমাদের কিং খান বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার রাইট এট দিস মোমেন্ট, তাই না? তো উনি হচ্ছেন উনার এরকম একটা সময়ে গিয়ে আপনার প্রোগ্রামে গিয়ে কনফেস করা কিংবা আপনার প্রোগ্রামে গিয়ে অনেক কিছু বলা, আপনার কাছে তখন কি মনে হয়েছে যে মানে নিজেকে অনেক ইম্পর্টেন্ট নাকি নিজের, হোয়াট ডিড ইউ ফিল ইন দ্যাট টাইম? ইন্টারেস্টিং, শাকিব খানের উপবিশ্বাসে যখন গন্ডগোলটা লাগলো আমি হঠাৎ করে নিজেকে আমার মনে হতে থাকলো আমার বয়স হচ্ছে 100, কারণ হচ্ছে মানে এটা বলা ঠিক হলো কিনা জানি না, অপবিশ্বাসের সাথে আমার কথা হচ্ছিল, অপবিশ্বাস আমাকে বলতেছিল যে আপনাকে শাকিব খান খুবই পছন্দ করে, আমি খুব অবাক হচ্ছিলাম যে কি বলে শাকিব খান আমার, মানে মানে ব্যাপারটা অনেকটাই এরকম যে মানে আছে না অনেক সময় মানে মানুষজন তো আসলে সম্পর্ক এত সহজে ভেঙে যায়, এগুলি কেউ চায় না, তো শাকিব খানও আমাকে বলতেছিল যে খালেদ ভাই আপনার, আমি মানে আমার না এত অবাক লাগতেছিল যে ঘটনাটা কি মানে আমি মানে হোয়াই মি, কিন্তু আসলে শাকিব খান উপবিশ্বাস দুইজনই সামহাও মানে ওদের মানে ওরা আমাকে পছন্দ করতো আর কি, তো আমি যখন বললাম যে শাকিব আপনি আমার সাথে এগুলি কথা না বলে আপনি বরং টেলিভিশনে এসে বলেন ওইটাই ভালো, তো তো এইটা কিন্তু ওর জন্য সাংঘাতিক কঠিন ডিসিশন ছিল, কারণ ওই সময় যখন সারা বাংলাদেশের মানুষ ওকে বলতেছে যে তুমি কেমনে এই কাজটা করলা, এটা কেমনে করলা, তারপর ও এত করে গিয়েও সেই সময় সে আবার আজকের বাংলাদেশে আইসা এটা কেমনে বলবে কেমনে করবে, এটার জন্য অনেক কঠিন ডিসিশন ছিল, কিন্তু আমার ধারণা আমার ধারণা মানে আমি জানি না শাকিব খান এই অনুষ্ঠান দেখবে কিনা বা দেখলেও মানে আমার ধারণা শাকিব খান আমাকে কিছু কথা বলতে চাইছিল, আমাকে মানে এটা আমার মনে আছে যে আমাকে কিছু কথা বলতে হয়েছিল, আমি যেহেতু বললাম যে শাকিব খান আপনি বরং টেলিভিশনে এসেই বলেন আমার একলা বলে লাভটা কি, আমি জানি না মানে এটা তার আমার প্রতি মানে রেসপেক্ট হোক ট্রাস্ট হোক ভালোবাসা হোক কিছু একটা সে দেখাইছে বা আমার জন্য ভালো হয়েছে, এবং একটা জিনিস একটা ছোট জিনিস শেয়ার করি সরি না, ওই প্রোগ্রামে আইসা আমি শাকিব খানকে প্রশ্ন করতেছি যে আপনি এই করলেন কেন ওই করলেন কেন মানে যা যা কিছু করার কিছু মানে তাও কিন্তু খুব লো ভয়েসে তার এই জায়গাটাকে দিয়ে, এক পর্যায়ে আমি শাকিব খানকে এইটাও বললাম শাকিব আপনি তো মিথ্যা কথাটা দারুণ বলেন, এবং এই আস্তে আস্তে সিরিয়াসলি আপনি অনুষ্ঠানে দেখেন এইটা আবার কাইটা টাইটা মানুষ এটা ভাইরাল টাইরাল করলো, কিন্তু আমি কিন্তু বললাম যে শাকিব আপনি তো মিথ্যা কথাটা দারুণ বলেন, এখন মানে এইটা আমার লাক যে আসলে মানে মানুষ মানে মানে রাগ করে নেয় আর কি, মানে নাহলে তো
মানে রাগ করে নাই। আপনার প্রোগ্রামে বিভিন্ন সময় তো ম্যাক্সিমাম টাইমে তো পলিটিশিয়ানরা এসেছেন, যারা রাজনীতির সাথে জড়িত তারা এসেছেন, ওয়ার্কআউট করার মতো কোনো সিচুয়েশন আপনার মনে পড়ে এই মুহূর্তে, যে খুব বাজে ভাবে ওয়ার্কআউট করার একটা মানে সময় এসেছিল এরকম কিছু? আমার সাথে, আমার কাছ থেকে কোনো পলিটিশিয়ান কখনো মানে উঠে চলে যান নাই বা উঠে চলে যেতে চান নাই, কোনো বাজে ওরকম কোনো আচরণ করেন নাই। দুই একবার মানে সেটা সেরকম হইতেই পারে, মানে আমি, আমার কাছে মনে আছে আমি কাউকে বোধ হয় একই প্রশ্ন 10 বার করতেছিলাম, উনি খুব রাগ হয়েছেন, কিন্তু উইটা মানে আমি একদম একই প্রশ্ন 10 বার করতেছিলাম, যে মানে কেন করতেছিলেন মানে ভাই, উনি 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 প্রশ্ন উত্তর দিতেছিল না, তো উনি প্রশ্ন উত্তর দিতেছিল না, উনি ডজ করতেছে, আমার হচ্ছে যে রাগ লাগছে। এখন আমি তো আসলে প্রডিউসাররা আমার কানে কথা বলুক কি বলুক না বলুক এগুলো আমি কিছু শুনি না, এবং ওই সময় আমি হচ্ছে আমার অনুষ্ঠানগুলিতে আমি খুব ইনভলভ হতাম, তা আমি প্রশ্নটা করতেছি উনি ডজ করতেছে, এখন উনি ডজ করতেছে আমি প্রশ্ন করে যাচ্ছি, একবার দুইবার তিনবার একটা লাইন আমি 10 বার বলছি, আমার মনে আছে 10 বার তার চেয়ে বেশি আমার মনে নেই আমি কয়বার, উনি ঘুরে পেছে যাই বলে আমি প্রশ্নটাই করি, তো ওরকম হয়েছে, বাট উনি উঠে চলে যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাদের একজন মানে আমারও খুব পছন্দের এবং খুব প্রিয় একজন ডিরেক্টর নুরুল আলম আতিক, উনি একটা অনুষ্ঠানে গিয়ে একটা বিরতির সময় উনি চলে গেছেন, মানে উনি আর প্রোগ্রামে থাকেন, সেটা ওনাকে প্রশ্ন করার জন্য না, এইটা ওনার একটা পর্যায়ে মনে ছিল যে উনি কেন এই অনুষ্ঠানে আসেন, মানে ওনার ভালো লাগছিল না, সেজন্য চলে গেছেন, ভালো লাগছিল না তাই চলে গেলেন। হ্যাঁ মানে প্রথম বিরতির পরে ভালো লাগছিল না বলে উনি উনি আমাকে বললেন, বিরতির পরে উনি উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বললো যে আমি তো আসলে মানে আমি বলছি আচ্ছা ঠিক আছে যদি আপনি। আপনার সবচেয়ে মানে মেমোরেবল যদি কোনো ইন্টারভিউ সেশন মনে থাকে, কিংবা আমি আপনাকে মেসেজে হোয়াটসঅ্যাপ মেসেজে জিজ্ঞেস করছিলাম যে আজকের বাংলাদেশেরই কোনো কিছু মনে পড়ে এই মুহূর্তে, যে খুব ইন্টারেস্টিং, খুবই মজা, মজা লাগে না ওরকম আর কি? সত্যি কথা বলতে গেলে আপনার তো এত সময় নাই, আপনার ইউটিউব চ্যানেল হোক, অপরিসীম জায়গা তো আর নাই, অসীম জায়গা তো নাই, আমি আমার বেশিরভাগ অনুষ্ঠানই আমার জন্য কোনো না কোনো ভাবে মেমোরেবল, কারণ হচ্ছে আমি একটু ভূমিকা বলি নেই, আমি কিন্তু তখন খুব হাত দেখা জ্যোতিষী টোতিষী এগুলি নিয়ে কথা হইতে থাকলো, তার মধ্যে প্রফেসর হাওলাদার একজন, ওই যে টিয়া পাখি দিয়ে হাত দেখে ভাগ্য ঘটনা করে ওরকম একজন, আরেকজন কিরকম, এরকম লোকজন নিয়েও আসলে করছে, সেগুলি আমার জন্য খুব মানে মেমোরেবল অনুষ্ঠান, কিন্তু যেইটা এই মুহূর্তে মনে পড়তেছে সেইটা খুব মানে সেটা খুব ইন্টারেস্টিং, মানে আমার কাছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে শামীম ওসমান। শামীম ওসমান তখন বিরাট প্যাচে, কারণ আমরা নারায়ণগঞ্জে 6 খুন হয়েছে, নারায়ণগঞ্জে 6 খুনের জন্য যে লোকটাকে দায়ী করা হয়েছে নূর হোসেন, নূর হোসেন হ্যাঁ, সেই লোকটা ইন্ডিয়া যাওয়ার সময় শামীম ওসমানকে ফোন করছে, এই পর্যন্ত খবর টবর ছাপা হয়েছে, আমি শামীম ওসমানকে অনুরোধ করছি আপনি আসেন আমি আপনাকে ইন্টারভিউ করবো, শামীম ওসমান আমাকে অনেক কিয়া টিয়া করার পরে তারপর বলছে ঠিক আছে আপনি বলছেন ব্রাদার আমি আসতেছি, আসার পরে এখন আমি শামীম ওসমানকে জিজ্ঞেস করছি যে অনেক দুইটা একটা প্রশ্ন করে জিজ্ঞেস করছি যে নারায়ণগঞ্জে ওই নিহত নজরুল ইসলামের শ্বশুর এখানে আসার পরে আপনার কাছে কেন আসছে, বলে যে আমার কাছে আসছে বিচার দিতে, তা আমি জিজ্ঞেস করতেছি আপনার কাছে বিচার দিতে আসবে আপনি কে, তো বলে যে না মানে আমার কাছে বলতে আসছে, তো ওই পর্যন্ত উনি এটা সামলাইছে, এরপরে উনার বলতেছে যে আপনি নূর হোসেনকে ডাইক আনছিলেন, হ্যাঁ নূর হোসেনকে আমি ডাইক আনছিলাম, আমি বলছি যে তুমি এটা এরকম করো না এরকম করো না, আমি বলছি যে নূর হোসেনের সাথে আপনার সম্পর্ক কি, বলে যে না নূর হোসেনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তো আপনি ডাকলে আসছে কেন, আমি ডাকলে আসবে না, না সাহেব ভাই আপনি ডাকলে তো আমি যাবো না, নূর হোসেন যাই কেন, এখন এই প্রশ্নের তো জবাব হয় না, যে আমি কইতেছি যে আমি আপনি ডাকলে তো আমি যাবো না, এখন মানে উনি তার কইতে পারবেন না যে আমি অন্য লোকের কথা বলতাম, তাহলে উনি কইতে পারতো যে ও তো যাবে, এখন আমি তো কইতেছি আমার কথা, সাহেব ভাই আপনি ডাকলে তো আমি যেতাম না, তাহলে নূর হোসেন কেন যাবে, উনি কেন যাবে, মানে নিশ্চয়ই আপনি, তো হি ওয়াজ লাইক এ বিট এমবারাসড, বাট ওই অনুষ্ঠানের মধ্যেই কিন্তু সে উনি মানে আমি শাহী হোসেনের কথা এখানে আমি বলে রাখা ভালো যে এটার মধ্যে যে র্যাবের কেউ জড়িত থাকতে পারে কেউ যেটা করতে পারে এটা কিন্তু শাহী হোসেন আমার অনুষ্ঠানে প্রথম বলছে এটা। আচ্ছা আচ্ছা, আমার খুব শখ আমার এই শামীম ওসমান ওনার সাথে আমার একটা থাকে না, মানুষ তো স্বপ্ন দেখে, বাট আই ওয়াজ নেভার মানে খুব ইম্পর্টেন্ট কোনো অ্যাঙ্কার তো কখনো না, কিংবা ওরকম কোনো প্রোগ্রাম করিনি বলে আমার কখনো যোগ হয়নি,
বাট আমার খুব শখ যে আমি একদিন ওনার সামনাসামনি বসে কিংবা এরকম ভিডিও কলে কিংবা যেভাবে হোক আমি একটু ওনার ইন্টারভিউ করবো। খুবই শখ। আপনি ওনাকে অ্যাপ্রোচ করতে পারেন কিন্তু, মানে ইন্টারেস্টিং পার্সন। মানে শামীম ভাই কিন্তু আমাকে বড় ভাই ডাকে, আচ্ছা, মানে খুবই ইন্টারেস্টিং। মানে তার যে আদব লেহাজ কোনোদিন বড় ভাই এগুলি আমাকে ছাড়, মানে এইটা বলা ঠিক হলো কিনা, অনেক সময় মানে আমাকে ঝাড়ি হুমকি কোন একটা কিছু দেখলে বড় ভাইটা ওনার মুখ থেকে যায় না। ঠিক আছে ঠিক আছে, তাহলে এরপর আমি যদি কখনো অ্যাপ্রোচ করি তাহলে বলো আপনি যাকে বড় ভাই ডাকেন আমি তার ছোট বোন, হ্যাঁ 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 তো আমি ওভাবে তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করব আমার সাথে একটা এরকম আড্ডার জন্য। আচ্ছা খালেদ ভাই, ইফ আই আস্ক ইউ আ ভেরি স্ট্রেট কোয়েশ্চেন, যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ, ফেম অর মানি? আমি গরিব মানুষের পোলাপান, আমার কাছে তো মানি অবশ্যই গুরুত্বপূর্ণ। আর ফেম, আপনার মানি হলে আপনার ফেম আসবেই, মানে আপনার টাকা থাকলে আপনার সবই থাকবে। আমার জন্য তো টাকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, টাকা থাকলে আপনি করোনার মধ্যে প্লেনে করে ইংল্যান্ড চলে যাবেন। ইফ ইউ হ্যাভ মানি ইউ হ্যাভ এভরিথিং। আপনার টাকা থাকলে আপনি বিপিএল এর টিম কিনবেন, এমনিতে সাকিব তামিম আপনার বাসায় এসে ভাত খাবে। ইফ ইউ হ্যাভ মানি ইউ হ্যাভ এভরিথিং। আমি মানিটা নিবো, কারণ মানি থাকলে আর বাকিগুলি সব জায়গায় আসবে আরকি। ফেম তো আমাদের আসলে এমনি নিতে হবে, ধরেন আপনি আপনার কাছ থেকে চায়া বা কোন একটা দৈত্য এসে দিয়ে, এমনি তো আর আমরা ফেমাস হতে পারবো না। আচ্ছা আপনি রিসেন্টলি সাকিবের সাথে একটা সেশন ইন্টারভিউ সেশন আমরা দেখেছি ইউটিউবে, সাকিব মানে অনেক কথা অনেক কিছু বলেছে আপনার, খুব আমার খুব মজা লেগেছিল। আমি পুরো ইন্টারভিউটা অনেক লম্বা বাট তারপর আমি দেখেছি, আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ইন্টারভিউ মানে কার সাথে নিতে লেগেছে, মানে নিজের কাছে মজা লেগেছে কার সাথে, সাকিব আল হাসান না তামিম ইকবাল? তামিমকে তো আমি ইন্টারভিউ করি নাই আসলে, এখন সাকিবকে আমি ইন্টারভিউ করছি। সাকিব হচ্ছে কি, সাকিব আসলে একজন সুপারস্টার। এখন সুপারস্টারদের সাথে কথা কওয়ার, যেমন ধরেন মানে আপনি বুঝবেন, আপনি সাকিব হচ্ছে একটু কম সুপারস্টার, কিন্তু ধরেন আপনি কিন্তু আমাকে কথাই দিয়েছেন সুপারস্টারদের সাথে কথা কওয়ার একটা আলাদা মজা আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সাকিব যখন আমাকে ইন্টারভিউ দিতে এইবার রাজি হলেন সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ উনি আইসিসি কর্তৃক ব্যান হওয়ার পরে এই 6 মাস কোনো কারোর সাথে কথা বলেন নাই, মানে কোনো নিউজ মিডিয়ার সঙ্গে। তো সেটা আমার জন্য মানে এটা এতই ব্রেকিং ছিল যে ইন্ডিয়ার সকল পত্রপত্রিকাও কিন্তু এটা ছাপা হয়েছে আমার। তো সুতরাং এটা অনেক বড় ব্যাপার। কিন্তু যদি আপনি বলেন যে কার ইন্টারভিউ নিয়ে আমার কাছে সবচেয়ে মজা, সবচেয়ে চ্যালেঞ্জিং, আমি সবচেয়ে যেটাকে বলা হচ্ছে খুব টকবক করে ফুটা সেইটাকে, সেটা হচ্ছে তথ্যমন্ত্রী থাকা অবস্থায় হাসানুল হকিনুকে আমি একবার ইন্টারভিউ করছিলাম। হাসানুল হকিনুকে আমি 3-4 বার ইন্টারভিউ করছি, 4-5 বার মনে হয়, কিন্তু সেটার সময় উনি তথ্যমন্ত্রী বসেন এবং উনি খুবই মানে মানুষজন ওনার খুবই অপছন্দ করে ওরকম টাইপের একটা তথ্যমন্ত্রী আর কি। তা আমি ওনাকে প্রথম প্রশ্ন করছিলাম, মানে আমার প্রস্তুতি ছিল যে আমি তাকে 100 প্রশ্ন করছি, যেই 100 প্রশ্নে আমার ধারণা ছিল যে সেই প্রশ্নের কোনো উত্তর হয় না, বাট ইনু ভাই খুব স্মার্ট লোক, উনি কোনো না কোনো ভাবে পার হয়ে গেছে আর কি। কিন্তু আমি ওনাকে প্রথম প্রশ্ন করছি যে ইনু ভাই, আপনাকে আপনি বোধ হয় এই সময়কার সবচেয়ে অজনপ্রিয় মন্ত্রী এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় তথ্যমন্ত্রী। আপনাকে আওয়ামী লীগের লোকেরা মনে করে জাসদ, জাসদদের লোকেরা মনে করে হচ্ছে আওয়ামী লীগ, আর অন্যরা আপনাকে, আপনি 3 বছর ধরে রাজনীতি করেন ইনু ভাই, কিন্তু আপনার হাতে মন্ত্রিত্ব ছাড়া এখন আর কিছুই নাই। আপনি মন্তব্য করেন, প্রশ্নগুলো আমি পরে করতেছি। মানে এটা যখন আপনি প্রশ্নটা করছেন, এটা হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট ছিল তার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা যখন আপনি তাকে প্রশ্নটা করছেন, ওনার যে ওনার ধরেন ওনার স্বাভাবিক একজন মন্ত্রী, উনি এরকম একজন ব্যক্তি, তো এরকম প্রশ্ন করার সময় আপনার মনে হয় না যে না থাকি এই যে এভাবে ওনাকে উপস্থিত করবো না কিংবা এই কথাটা ডাইরেক্ট বলবো না, কখনো মনে হয়েছে? না, আমার কখনো মনে হয় না। এর চেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট আছে, আমি কিন্তু এক সময় খুব অ্যাক্টিভলি যে মানে এখন এটা স্বীকার করি না আমি আর কি, আমার কাছে এটা আমার একটা অন্ধকার বা খারাপ অধ্যায় মনে হয়, কিন্তু আমি কিন্তু আসলে একসময় ইনু ভাইয়ের দল করছি, ইনু ভাইয়ের ছাত্র রাজনীতি করছি, ইনু ভাইয়ের যে মানে যে ছাত্র লীগ আছে সেই লীগটা আমি খুব অ্যাক্টিভলি করছি ইউনিভার্সিটিতে থাকতে সময়। তো ইনু ভাই কিন্তু আমার সাথে, ইনু ভাইয়ের পরিচয় কিন্তু 30-35 বছরের, মানে 1-2 দিনের না।
30-35 বছরের পরিচয়, তার ফ্যামিলি আমাকে চিনে এবং আমার সাথে তার অনেক ভালো সম্পর্ক, কিন্তু তারপরেও আমার এই ধরনের প্রশ্ন করতে, এমনকি ওই অনুষ্ঠানে আমি তাকে প্রশ্ন করছি, ইনুভাই আপনি বিটিভি দেখেন? তো উনি তথ্যমন্ত্রী, বিটিভি দেখেন, এটা কিরকম প্রশ্ন হতে পারে? তো উনি বলছে হ্যাঁ দেখি। তো আমি বলছি ইনুভাই বিটিভিতে কি দেখেন? তো এইটা সেটা কি উন্নয়ন টুন্নয়ন কি সে জানি কথা হচ্ছে। আমি ইনুভাই বিটিভির খবর দেখেন? আজকের খবর দেখছেন? এখন আর যাই হোক, একটা মানুষ একটা টিভি টক শোতে ঠিক এই ধরনের প্রশ্ন, আমি কিন্তু খুবই আস্তে আস্তে, আজকে আপনার খবর দেখছেন তো, এখন খুবই মানে উনি তখন, আমি আমি তো মানুষের মন বুঝতে পারি, উনি হয়তো ভাবতেছে যে কি এমন দেখালো কি বলে। তো ক্যান ক্যান ক্যান, আজকে তো আমি বাইরে ছিলাম, আসতে ছিলাম, আমি করতেছিলাম, কি জানি বলতেছে। তা আমি বলতেছি যে না মানে টিভি খুললেই আপনি টেবিল টেনিস খেলা উদ্বোধন করেন এরকম খবর, আর মাননীয় প্রধানমন্ত্রীর খবর ছাড়া তো কিছু দেখা যায় না পৃথিবীতে, কি আর দেখবে, মিস করে না কিছু। কিন্তু ইনুভাই যেটা, ইনুভাই হচ্ছে এগুলি উনি খুব স্পোর্টিংলি নিতে পারে আর কি, আনলাইক আদার পলিটিশিয়ানস। স্পোর্টিংলি নিতে পাওয়াও একটা গুণ ডেফিনেটলি। আচ্ছা, আপনার স্বপ্ন কি? যেমন আমি আজকে বললাম যে আমার কিছু কিছু মানুষের এখন ইচ্ছা করে যে এই টাইপের কিছু মানুষের ইন্টারভিউ করব। আপনার হয় নাই এরকম ইন্টারভিউ সেশন তার সাথে, বাট ইউ ওয়ান্ট টু ডু ইট, ইউ ড্রিম ফর ইট? আমি 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 অনেকবার বলছি, অনেকবার বলছি, অনেকবার বলছি, আমি 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 মানে এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ইন্টারভিউ করতে চাই। মিরপুর এক নম্বরে মুড়ি বেচা খাবা, আমি এটা নিতেও রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই। আমি মিরপুর এক নম্বরে দাঁড়ায় সত্যি সত্যি মুড়ি বানায় মুড়ি বিক্রি করবো, ওইটা আমার প্ল্যানের মধ্যেও আছে। কিন্তু মানে মানে এটা যদি শর্ত এরকম হয় যে হ্যাঁ তুমি শেখ হাসিনাকে ইন্টারভিউ করতে পারবা করার পরে, বা খালেদা জিয়াকে ইন্টারভিউ করতে পারবা করার পরে, তোমাকে আর সাংবাদিকতা করতে দেওয়া হবে না, তুমি আমাকে যেহেতু আর অন্য কোনো চাকরি এক মানুষ দিবে না, আমি তখন মিরপুর এক নম্বরে আমি জায়গাও দেখে রাখছি, শিক্ষিত মুড়ি বিক্রি করবো সেখানে, ইয়া করে করে হ্যাঁ শিক্ষিত মুড়ি, মানে জীবাণুমুক্ত ভালো মুড়ি আর কি। না কিন্তু খালেদ ভাই, আমাদের প্রধানমন্ত্রী মানে শি ইজ সাচ আ সুইট হার্ট, আমি বলবো যে যখনই আমাদের সাথেও ওরকম ভাবে ইন্টারাকশন না হলেও যখনই আমরা দেখা হয়েছে, উনি কিন্তু খুবই মানে মানে ওয়েলকামিং একটা মানুষ। আমার ধারণা উনি যদি, আপনি যদি কখনো চান এরকম সুযোগ কিন্তু আসতে পারে, আপনি কি কখনো সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছেন এরকম? আসলে তো ধরেন শেখ হাসিনাকে আমি দেখতেছি 1996 সাল থেকে, 1996 সাল থেকে 2001 আমি সাংবাদিকতা আসার পর থেকে, এখনকার শেখ হাসিনা কিন্তু মানে বাংলাদেশ কিন্তু টাকার অঙ্কে অনেক জায়গায় অনেক বড় হয়েছে। ওনার দায়িত্ব বা ওনার কাজের পরিধি বা কাজের স্টাইল অনেক চেঞ্জ হয়েছে, তার ফলে ওনার কাছাকাছি এখন আমাদের পক্ষে যাওয়া একটু কঠিন। মানে এটা আমি চাইলেও ইন্টারভিউটা দিতে, আগে যত ক্যাজুয়াল ছিল এখন অত ক্যাজুয়ালি আমি গিয়ে তাকে ইন্টারভিউ করতে পারবো এটা আমার কাছে মনে হয় না। তবু আমি সংশ্লিষ্ট জায়গায় আমি বলে রাখছি, তিনি শেখ হাসিনা যে কত ইন্টারেস্টিং। আমার একটা ভিডিও কিন্তু মোটামুটি ভাইরাল, সেটা হচ্ছে যে আমি একটা প্রধানমন্ত্রীর একটা প্রেস কনফারেন্সে তাকে একটা প্রশ্ন করতেছি, সেটা কিন্তু একটু ভাইরাল। তো সেইটার মধ্যে সেটা খুব ইন্টারেস্টিং, আমি প্রশ্ন করতে চাই নাই কিন্তু আমি সামনে সারিতে বসে আছি, তো তার প্রেসের ইয়া থেকে একজন আমাকে প্রশ্ন করতে বললো, আমার হাতে মাইকটা দিল, তা আমি দাঁড়ায় বললাম। তখন হচ্ছে 2015 সাল, তার কিছুদিন পরে হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের মেয়র ইলেকশন, যেই ইলেকশনটাতে আনিসুল হক মেয়র হলেন, মেয়র হলেন জি। আনিসুল হকের কথা একটু বলে রাখি, আনিসুল হক হচ্ছে আমার জীবনে যাদের সাথে আমি চাকরি করি নাই কিন্তু যাদের সঙ্গে আমার স্কুলে পড়ি নাই তাদের মধ্যে সবচেয়ে বন্ধুত্ব ছিল তার সঙ্গে আমার, আমি এটাকে বন্ধুত্বই বলবো, মারাত্মক। কিন্তু তাকেও আমি যেসব প্রশ্ন করছি এখন আমার দেখলে আমারই লজ্জা লাগে যে মাই গড হাউ কুড আই ডু দিস। কিন্তু আনিসুল হককে আমি অসংখ্য বিব্রতকর প্রশ্ন করছি, মানে এটা মানে শেষ শুরু শেষ নাই। তো এই তা আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ইসলাম আলাইকুম, আমার নাম খালেদ মহিউদ্দিন, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি, তো আমরা তো ভালোভাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ইন্ডিপেন্ডেন্টলি নিউজ প্রচার করতে পারছি, কিন্তু আমরা যে ইন্ডিপেন্ডেন্টলি নিউজ প্রচার করতে পারছি এই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু সেইটা আমরা ভবিষ্যতে পারবো কিনা। এখন উনি প্রথমে এই গন্ডগোলের মধ্যে এইটা মিস করে গেছি আমি, কি উনি খুব ক্যাজুয়ালি বলছে যে ভবিষ্যতে পারবেন না কেন, মানে
ভবিষ্যতে কোন না মানে এই এই ইমিডিয়েট ভবিষ্যতে, এই যে ধরেন দুই তিন পরে, দুই দিনের পরে যে ভবিষ্যৎটা আছে, দেন শি গট ইট, যে আমি তো মিন করতেছি যে মেয়র ইলেকশনে আমি পরে মানে এখন উনি তো হচ্ছে মানে খেপসে খেপসে মানে কি উনি আসলে অত খেপে না, মানে শি ইজ স্পোর্টিং অ্যাজ ওয়েল, তো উনি হচ্ছে যে বলতেছে 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 এক পর্যায়ে উনি বলতেছে যে শুনে আমি কিন্তু সবাইরই সবকিছু দেখি, আপনি যে আজকের আপনি যে আপনার অনুষ্ঠান করতে গিয়ে রাতের বেলা মানুষকে পেঁচায়া পেঁচায়া ধরে না, অথবা আমি কিন্তু সেইটাও দেখি। That was so funny. She went on and on and on. So she is a nice person. আমার এতে কোনো সন্দেহ নাই। বেগম জিয়ারও আমি দেখছি যে নাইস পার্সন, কিন্তু আমি তার ইন্টারভিউ নিতে পারবো কিনা জানি না। বেগম জিয়ারও আমি দেখছি যে বেগম জিয়ার সাথে আমার যখন দেখা হয়েছে তার বিএনপির লোকজন খুব বলছে যে হ্যাঁ খালেদ খুব ভালো, এ খুব ভালো, এটি করে, কিন্তু বেগম জিয়া আমাকে চেনেন বলে এরকম মনে হইল না, মানে উনি হয়তো খেয়াল করেননি কখনো। হ্যাঁ আমার এই জিনিসটা যে আপনি যেটা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যেটা বললেন না, উনি আসলে আমার ধারণা মানে কতটুকু কি বলবে এই টার্মটা কি বলে আমি জানি না, আমার কাছে সেই ভাষাটা নাই, উনি সব দিকে ওনার কিন্তু খেয়াল আছে, সবকিছু জানে, সব জানে। চিন্তা কর ঢাকায় এখন, বা আমি সে সময় হিসেব করে দিচ্ছি ঢাকায় সে সময় সপ্তাহে 65টা টক শো হয়, 65 তো এর মধ্যে থেকে কি টক শো কে কি করে, মানে অ্যাবসার্ড, মানে এটা 2015 সালে আমি আমাকে না বললে এবং ইন্টারনেটে রেকর্ড না থাকলে আমার এখনো মনে হতো যে এটা একটা অবিশ্বাস্য কথা। এবং উনি এতটাই স্পোর্টিং এবং উনি এতটাই এন্টারটেইনমেন্ট সেক্টর কিংবা এই সবকিছুতে এতটাই ওয়েলকামিং, আমার এখনো মনে আছে যে চ্যানেল আই কোনো একটা প্রোগ্রাম লাইভ প্রোগ্রামে বন্যা আন্টি গান গাইছিলেন, ওইখানে উনি লাইভ কল করেছিলেন, এবং মানে জিনিসটা এরকম না যে একজন প্রধানমন্ত্রী যখন ফোন করেন তার মানে কতটুকু আন্তরিক উনি, কতটুকু ওয়েলকামিং উনি। এনিওয়ে আমরা এবার একটু অন্য কথায় আবার ফেরত যাই, আমার সময়ও অলমোস্ট শেষের পথে, আড্ডাটা আমাদের শেষ করব। খালেদ ভাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি আমি এই মুহূর্তে জিজ্ঞেস করি, সাংবাদিকতার কাজ শেষ কিংবা টেলিভিশনের কাজ শেষ, এখন যেখানে চাকরি করছেন সেখানেও শেষ, শেষ বয়সে গিয়ে খালেদ ভাই নিজেকে কোথায় দেখতে চান? আমি খুব সংক্ষেপে বলি যে আমার ইচ্ছা আছে যে আমি একটা গ্রেসফুল রিটায়ারমেন্টের মধ্যে যাব। সেই রিটায়ারমেন্টটা হচ্ছে যে আমাকে কোনো এই যে দৈনন্দিন পেশাগত জীবন নিয়ে আমাকে ভাবতে হবে না, মানে আমাকে আমার দিনের রুটিটা আর্ন করতে হবে না, এরকম একটা আমি অবসর জীবনে যাব। সেই অবসর জীবনে যাওয়ার পরে আমি খুব শান্তির একটা জীবন যাপন করতে চাই, হয় লেখালেখি করে অথবা 6 7 8 9 এর বাচ্চাদের পড়ায়, অথবা কিছু না করে শুধুমাত্র ভালো খায়ে ভালো দায়ে ভালো করে থাইকে ভালো করে মরে গিয়ে, এইটাই এখন আমার যে মানে একটা আছে না যে মানে আমি মানে এখন পর্যন্ত আমি একটা সুখী জীবন যাপন করতেছি, আমি একটা সুখী মৃত্যু চাই, মানে গ্লানি ছাড়া বঞ্চনা ছাড়া, খুব আমার আর কোনো কিছু আমি আমি আসলে মানে এটা শুনতে একটু খারাপ মনে হয় কিন্তু আমি কোনো কিছু অ্যাচিভ করি নাই, এটা ঠিক আছে, আমি কিছু অ্যাচিভ করতে চাইও না আসলে, আমার কোনো মানে সেই অর্থে আমি হিমালয়ের আমি একবার ওয়াসফিয়া নারায়ণে বলছি ভাই আপনি কি পাগল, 7টা পাহাড়ে গিয়ে উঠছেন, আমি কোনো পাহাড়ে গিয়ে উঠতে চাই না, মানে আই ডোন্ট নট ওয়ান্ট টু, আমি কিছু চাই না, মানে আমার শুধু আমার খিদা লাগলে খুব কষ্ট লাগে, ঘরে গরম লাগলে খুব কষ্ট লাগে, রাস্তা মানে ওই অল্প দুই চারটা জিনিস ছাড়া এই পিসফুলি আমি পার হয়ে গেলেই আমি পিসফুল লাইফটা আপনি চান, পিসফুল লাইফ। আচ্ছা খালেদ ভাই, মানে বলেছি তো শেষের দিকে এসেছি, একটা প্রশ্ন করি একটু, সেটা হচ্ছে যে এযাবৎকালের ক্যারিয়ারে কিংবা এযাবৎকালের টেলিভিশন ক্যারিয়ারও যদি বলে থাকি, এই মুহূর্তে কি কারোর উত্তর আপনার কাছে মনে আছে, সেটা ফানি হতে পারে সেটা সিরিয়াস কোনো কিছু হতে পারে, যে খুব বিব্রত বোধ করেছিলেন তার উত্তরে, যাদের ইন্টারভিউ করেছেন তাদের কোনো উত্তরে খুব বিব্রত বোধ করেছিলেন? আমার মনে আছে যে এই ঘটনাটা আসলে একই রকম ঘটনা নায়িকাদের নিয়ে ঘুরছে আমার, মানে আমি একটা উত্তর না চারটা উত্তর দিই, তাহলে মানে আপনার বেশি সময় নিব না, আমি চারটা উত্তর দিই। না না আমার সময় অনেক আছে ভাই, আপনার কথা শুনতে আমার মজা লাগছে বলেন। আচ্ছা শাকিব খান আর অপু বিশ্বাস একবার আমাদের অনুষ্ঠানে আসছেন, তো এখন অপু বিশ্বাসকে আমি জানতে চেয়েছি যে অপু আপনি তো 65টা ছবিতে অভিনয় করছেন, আপনার কি কোনো এরকম আর কোনো ইচ্ছা বাকি আছে যেটা আপনি আপনার পূরণ হয় নাই? তুমি বলতেছে যে আমার খুব ইচ্ছা যে আমি সঞ্জয় লীলা বানশালীর একটা ছবিতে অভিনয় করি, এখন আমি উত্তরটা শুনতাম, শোনার পরে আমি বলতেছি যে ঠিক আছে সঞ্জয় লীলা বানশালী আসলে আমাদের অনুষ্ঠানটা নিয়মিত দেখে আর আমি এমনি তো তাকে বলে দিব,
এখন অপু বলতেছে থ্যাংক ইউ ভাইয়া, ও যখন থ্যাংক ইউ ভাইয়া বলতেছে তখন আমি ভাবি অপু এটা 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 আসলে একটু, এটা আসলে একটু জোক ছিল। এখন আমি বুঝলাম না, অপু তারপরে হাসলো। আমি আসলে বুঝাচ্ছিলাম যে আমি বুঝতে পারি না, ও বুঝতে পারি না, মানে আমি মানে 2 মিনিট একটু ব্ল্যাঙ্ক ছিলাম যে মানে মানে আমি এটা জোক ছিল বলেই কি আসলে জোকটা সৃষ্টি করলাম নাকি তারা প্রথম ছবি নিয়ে আসছে, খুব হ্যাঁ সেই এই সেই সেই করে ছবি টবি নিয়ে আসছে। তা আমি একটা কি জানি অনন্ত জলিলকে প্রশ্নটা অনন্ত জলিলকে করতেছিলাম, কিন্তু উত্তর হলো অনন্ত জলিল শুরু করার আগে বর্ষা দিল। বর্ষা বললো যে আমি আপনার অনেক বড় ফ্যান, আমি তো রীতিমতো আজকে বাংলাদেশ দেখি। এখন হইছে কি প্রথম কথা হচ্ছে আমি প্রশ্নটাই ওনারে করি নাই, তারপরে আমার ঠিক মনে হচ্ছিল না যে আজকে বাংলাদেশের মধ্যে একটা খুব সিরিয়াস অনুষ্ঠান, বর্ষা তখন একদমই তরুণী, মানে হয় না ইয়াংরা এরকম অনুষ্ঠান কেন দেখবে, মানে আমি একদম হঠাৎ করে একদম ব্লাস্ট ব্লাস্ট করে লাল তাল হয়ে একটা মানে এটা একটা মানে একটা অকওয়ার্ড ইয়ার মধ্যে এটা পড়লাম আর কি, এইটা একটা গেল। আরেকবার এইটা আমি গুলাই ফিরছি, এটা এটা হয় মাহি অথবা ববি, আমি মাঝখানে একটা অনুষ্ঠান করতাম ইয়াদের মানে বিজ্ঞাপনদাতারা, আমি যেহেতু টেলিভিশনের এক্সিকিউটিভ এডিটর ছিলাম, বিজ্ঞাপনদাতাদের চাপে আমাকে একটা তারার কাছে বলে একটা অনুষ্ঠান ডিজাইন করা হয়েছিল। সেই তারার কাছে 3টা এপিসোড আমি করছিলাম, 3টা 4টা, হ্যাঁ একটা হচ্ছে ক্রিকেটার রুবেলকে নিয়ে, একটা হচ্ছে নায়িকা মাহিকে নিয়ে, আরেকটা হচ্ছে নায়িকা ববিকে নিয়ে, 3টা। তারপর থেকে তারপরে আবার সেই সময় আমাদের যে প্রধান সম্পাদক মোমেন ভাই উনি বললেন খালেদ এটা আপনার সঙ্গে যাইতেছি না, আপনি এটা যাওয়া বন্ধ করেন, এটা ইটস নট ইয়ার্স, আপনি এটা বন্ধ করেন, সেই জন্য 3টাই করা হয়েছে আর কি। তো এটার মধ্যে মাহি না ববি, মাহি সম্ভবত, মাহিকে আমি প্রশ্ন করছিলাম যে আপনার কেমন ছেলে পছন্দ, এখন উনি মানে এটা আমার মনের ভুল হতে পারে কিন্তু আমার মনে হচ্ছিল যে উনি যার বা যেরকম একটা চেহারা বর্ণনা দিচ্ছেন সেটা অনেক আমার আমার সাথে মিলতেছে, দ্যাট ওয়াজ সো অকওয়ার্ড। এবং এগুলির মধ্যে হচ্ছে যে দর্শকরা উপস্থিত ছিল, লাইক মানে আমি কেমনে পরের প্রশ্নের মধ্যে যাবো, আমি এইটা তো এইটাতে আমি একটু মানে মানে আপনাকে বিব্রত করা যায় এটাই আমার খুব জানার ইচ্ছা ছিল যে খালেদ ভাইকে আসলে বিব্রত কিভাবে করা যায়। খালেদ ভাই আপনি যদি নায়ক হতে হওয়ার মানে সুযোগ পান, আপনাকে কখনো সিনেমা কিংবা নাটক অভিনয়ের জন্য অফার করা হয়, আপনি সেটা কি করবেন? নায়ক হওয়ার জন্য করলে মানে আমি রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে পারবো না, রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে পারবো না হচ্ছে এই কারণে মানে আরেকজন মানুষের উপস্থিতিতে আমার প্রেমিকাকে বা স্ত্রীকে কোনো একটা ওই লাবি ডাবি ডায়লগ বলা আমার পক্ষে সম্ভব না, অন্য কোনো অনুভূতি করা তো আরো সম্ভব না, কিন্তু আমি আমি আর সব অভিনয় আমি করতে পারবো, ধরেন ডিলেন টিলেন ভালো হইতে পারবো আমার মনে হয়। কারণ হচ্ছে যে এইটার ক্ষেত্রে একটা গল্প আছে, গল্পটা বলি, এটা 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 মনে হয়েছে, আমরা হচ্ছে ভিডিও কমিউনিকেশনের প্রথম ব্যাচ 1997 সাল, আমরা যখন মাস্টার্স পরীক্ষা দিচ্ছি আমরা মাত্র 15 জন ভিডিও কমিউনিকেশনটা করছি, যেটার মধ্যে হচ্ছে আমাদের সবকিছু শেখানো হয়েছে। তো সবকিছু শেখানোর মধ্যে ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমাদেরকে 5 মিনিটের 3টা ছবি বানানো হয়েছিল, 3টা ছবি থেকে কিন্তু আমি সামনে ক্যামেরার সামনে থাকতে পারতাম। তো একটা ছবি ছিল এরকম একটা সামাজিক ছবি, সেটার বিষয় হচ্ছে স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, এবং চাকরি করে আসার পরে স্বামী হচ্ছে স্ত্রী এখানে অর্ডার করে এই খাওয়া নিয়ে আসো, এই ফ্যান ছাড়ো, এই করো, সেই করো, স্ত্রী নিজেও চাকরি করা, কিন্তু মানে ওরকম একটা ছিল। তো শর্ট ছিল হচ্ছে যে রাত হয়েছে, তো আমি আগেই গিয়ে ঘুমায় পড়ছি, আমার মনে আছে যে আমার সহপাঠী ছিল সাবিত্রী, তো সাবিত্রী আইসে আমার পাশে এসে শোবে, আইসে লম্বা হয়ে শুয়ে, এবং সেখান থেকে শর্টটা ফেড আউটে চলে যাবে যেরকম হয়। এখন সাবিত্রী এইখানে আইসা বসার পরে সে বলল সে এই বিছানা এরকম করে শুবেন। এখন এখন ঘটনা হয়েছে আমাদের সাথে ছিল হচ্ছে ওনার নাম হচ্ছে মালেক সাহেব, আপনি বাংলাদেশের সবচেয়ে নামি ক্যামেরাম্যানদের একজন, যিনি গানস অফ নাবারণে ইয়ে করছিলেন, উনি ছিলেন, তো উনি আইসা সাবিত্রীকে বলতে, আমি তো এখানে শুয়ে আছি কি বিব্রতকর করছে, উনি আইসা বলতেছে যে মা এখানে তো আর কিছু নাই, তুমি জাস্ট এইটা একটা শট, এরকম করছে না, এখন সে এটার মধ্যে নাই নাই নাই, এবং এই শটটা এরকম করে হইলই না,
এটা হচ্ছে আমার একটা খুবই, মানে এটা নিয়ে আমি এখনো, ও এখন স্কটল্যান্ডে থাকে, আমাদের এক বন্ধুকে বিয়ে করছে, তো এটা নিয়ে কথা হইলে আমি এখনো এটা নিয়ে খেপাই এবং এরকম বন্ধু বান্ধবের আড্ডা এটা নিয়ে অনেক হাসি তাত্তা তামাশা পাই। আমিও বুঝি যে এরকম কোন শর্ট করা আমার পক্ষে সম্ভব না আর কি, মানে মানে অনেক ক্যামেরা, অনেক লাইট টাইট, কারোর দিকে তাকে আমি ঘুরে গুলো চোখে এরকম করে কইতেছি কোন একটা কথা যেটা আমার পরেই খালি কওয়ার কথা, এটা সেটা পসিবল না। তো আপনার আপনার ওয়াইফের সাথে তো আপনার আপনার প্রেম করে বিয়ে, তাই না? ভাবির সাথে প্রেম করে বিয়ে, তো প্রেমের প্রেম করছিলেন কি করে? মানে আপনি তো ওর সাথে লাইট ক্যামেরা, আমি যাই ওর সাথে লাইট ক্যামেরা অন্য লোক ছিল না তো সামনে। ও আচ্ছা আচ্ছা, মানে ওইটা পারবে না আপনি, মানে সামনে কেউ না থাকলে। আমি তো প্রেম করতে পারবো না সেটা বলি না, আমি বলছি অন্য মানুষের সাথে করতে পারবো না। প্রেম করতে পারেন তার মানে? প্রেম করতে পারি, হ্যাঁ। কয়টা প্রেম করতে, কয়টাই করতে হবে কেন, একটাই তো অনেকক্ষণ ধরে করা যায়। সেটা বলতেছি না, মানে জীবনে কয়বার প্রেম আসছে আর কি? না না, আমার জীবনে খুব বেশি প্রেম আসছে না। মানুষজন আমার খুব অবিশ্বাস করতো, মনে করতো সবকিছু আমি হাসি হাইসা উড়াই দিলাম। ধরেন আপনার আমার খুব পছন্দ হইলো, কিন্তু আপনি আমার এটা জীবনে আর কইলেন না, কারণ আপনি মনেই হইলো যে আপনি কোনো কিছু কইলেই আমি এটা হাইসা, এটার একটা মানে ওই যে ফান হিউমারাস যারা, তারা কোন কোন কিছু সিরিয়াস না। শাওন ভাবির সাথে যখন অ্যাফেয়ার আপনার হয় তখন আপনারা কোথায়, মানে কিভাবে পরিচয়? শাওনের বড় বোন আমার সঙ্গে পড়তো কলেজে, তো শাওনের বড় বোন পড়লো, ব্যাপারটা সেরকম না। আমরা যখন কলেজ থেকে পাস টাস করে গেলাম, আমি আর আমার বড় ভাই, যে আমার এক বছরের বড়, ও আর আমি একসঙ্গে ক্লাস ওয়ান থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একই স্কুলে, একই কলেজে, একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। ওর সাথে মেয়েদের খুব ভালো বন্ধুত্ব হতো, আমি তো একটা লম্বা সময় পর্যন্ত শিকারই করতাম না ছেলে আর মেয়ের মধ্যে বন্ধুত্ব, কারণ মেয়েরা খেলতে খেলতে চায় না, খেলা দেখতে চায় না, মানে দে আর নট সিরিয়াস, তারা খুবই কেমন জানি। তো এইটা ধারণা থেকে আমার সঙ্গে মেয়েদের সঙ্গে ওরকম ভালো বন্ধুত্ব হয় নাই। তো আমার স্ত্রীর যে বড় বোন, তার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল হচ্ছে আমার ভাইয়ের, কারণ আমার ভাই ওই সময় প্রেম করতো। তো প্রেম করার জন্য যেটা হয়, প্রেমিকাকে নিয়ে বিভিন্ন বাসায় বাসায় যাইতে হবে, এইখানে যায় ডেটিং করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, তার জন্য হচ্ছে তার বান্ধবী, তার মানে যত বেশি বান্ধবী তত বেশি সুবিধা, বাসায় কন্ট্রোল করার জন্য, সেই জন্য তারা খুব ভালো বান্ধবী ছিল। তো ওর খুব আসা যাওয়াও ছিল আমাদের বাসায়, আমি ওর বোনকে আসলে লক্ষ্য করি নাই কখনো, মানে ওর বোনও আসে নাই, আমি ওরকম ইয়ে করি নাই। বাট সামহাউ 95 এর শেষে বা 96 এ গিয়ে তখন মানে সামহাউ আমার, মানে আমি ওরে দেখলাম, আমার খুব ভালো লাগলো, কিন্তু ও আমার ব্যাপারে খুব ভীত ছিল যে বাইরে বাইরে কি করে, এ তো কোনোদিনই কোনো বিষয়ে সিরিয়াস নাকি, একবারে কি কবে আল্লাহ জানে, মানে শি ওয়াজ ভেরি অ্যাংশিয়াস আর কি, যে আমি কতটা। ভাবি শুনলে আমাকে, ভাবির সাথে আমার পরিচয় নাই, বাট ভাবিকে সরি বলে দিচ্ছি, ভাবি মাইন্ড করেন না, সেটা হচ্ছে যে 96 থেকে এই পর্যন্ত এই পুরো জার্নির সময় কোন একবার কখনো মনে হয়েছে নাকি যে না আর একটু কারোর সাথে একটু ফ্ল্যাট ফ্ল্যাট করি, কিংবা কত তো মানে আপনার ফ্যান তো অনেক মেয়ে মানুষও আছে, মানে অনেক মহিলা তরুণী কিশোরীও তো আপনার কারোর সাথে ফ্ল্যাট ফ্ল্যাট করার ইচ্ছে জানি বলবেন না? না না না, আমি বলি, আমি আসলে ঠিক ফ্ল্যাট করার লোক না, মানে ধরেন যে কারোর সাথে দেখা হইলো আমি ফ্ল্যাট করলাম, আমি এরকম না, আমার মনের মধ্যে যাই থাক, আমি এটা মুখে বলার লোক না, আমি এটা মুখে বলার লোক না, আচ্ছা আমি এটা মুখে বলার লোক না। সুতরাং আমার সাথে কারো কোনো কিছু হইতে হইলে তাকে আগে আসতে হবে, ভেরি গুড, ভেরি গুড। আমি কাউরে মানে মানে, তো সেই জন্য স্বাভাবিকভাবে আপনি বোঝেন যে মানে মানুষ তো আসলে অনেক রকম হিসাব নিকাশ করে, আমিও আমার জায়গায় হচ্ছে যে ভাই আমার, আমি কোনো কাকতাল পরিস্থিতির ইমাম না, কিন্তু আমি আমি কোনো কষ্ট করতে রাজি না, জীবনে যা কষ্ট করার করে ফেলছি, আমার আর কোনো কষ্টের জায়গা নেই। আপনার এই যাবৎকালের জার্নি পর্যন্ত, মানে এতদিনের সাকসেস বলি, অ্যাচিভমেন্ট বলি, যেটাই বলি না কেন, ডেফিনেটলি ভাবির তো অনেক বড় একটা অবদান নিশ্চয়ই আছে, তাই না? আমার কাছে মনে হয় যে ওর সবচেয়ে বড় যে অবদান, দেখেন আমি জীবনে যতগুলি ডিসিশন নিছি, অন্য কোনো মেয়ে হলে আমি শুধু ওর বলবো না, ওর বেশি আমার মায়েরও কিছুটা, এরা আমারে খুব বেশি জ্বালায় নেয়। কারণ হচ্ছে যে ধরেন মানে অন্য মানুষ হলে, আমি ওরে বিয়ে করছি হচ্ছে ম্যাজিস্ট্রেট হিসাবে, সরকারি চাকরি করি, বিয়ে করার 3 মাস পরে সরকারি চাকরি ছেড়ে দিছি, অন্য কোনো মানুষ হলে বাড়ি মাথায় তুলতো, কিন্তু এইটা দেওয়া কিছু করেনি। তারপরে আমি যখন প্রথম আলোতে, আমি কিন্তু খুব ভালো হটশট রিপোর্টার, সে প্রথম আলো ছাড়া আমি জয়েন করলাম BDNews24.com, যখন BDNews কেউ চেনে না,
We actually started the different BDNews24.com. I was appointed the news editor. কিন্তু ওই সময় BDNews কেউ চেনে না। তো ওইটা প্রথম আলো ছাইরা কে BDNews এ যাবে? মতি ভাইও তো আমার দিকে অনেকটা তাকায় দিছে, মানে সবকিছু ঠিক আছে BDNews কে? তো সে BDNews এ গেলাম। সে BDNews এর চাকরি ছাইরা দিয়ে মানে আমি মানে আমি BDNews এর চাকরি যখন ছাইরা দিই তখন আমি কোনো কিছু করি না। আমার একদিন মনে হলো যে না, এখানে মানে তখন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আমার 111 এর সময় সাংবাদিকতা করা দিচ্ছিল না। দেন আই জাস্ট লেফট, কোন চাকরি না নিয়ে। লাকিলি আমার ওয়ারিদের চাকরি হয়েছিল তার কিছুদিনের মধ্যে, কিন্তু ওয়ারিদের চাকরিটাতে যেটা আমার অনেক টাকা বেতন ছিল সেইটাও আমি ছেড়ে দিলাম ফর নাথিং। ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্সিতে যাওয়ার পর আমার কাছে মনে হলো এনাফ টাকা আমি কামাইছি, আমার দরকার নাই চাকরি ছেড়ে দিলাম। বাট এগুলি নিয়ে মানে ওর সাথে আমার মেলা ঝামেলা হয়েছে, হচ্ছে চুল ছোট করে কাটা, চুল বড় করে কাটা, বাইরে গেলে হচ্ছে কালা শার্ট পরা, সাদা শার্ট পরা, ইত্যাকার টাকা রকম জিনিসপত্র নিয়ে, যেগুলি বড় বড় বিষয়। কিন্তু যে চাকরি ছেড়ে দেওয়া, একদম একটা পেশা থেকে আরেকটা পেশায় চলে যাওয়া, এইসব ছোট ছোট বিষয় নিয়ে কোনোদিন লাগে নাই, সেই জন্য আমি খুব লাকি আর কি। আচ্ছা খালেদ ভাই, আপনাকে যদি জাস্ট একদিনের জন্য প্রধানমন্ত্রী করা হয়, আপনি আমাদের দেশের কোন জিনিসটাকে চেঞ্জ করবেন? প্রথমে যে জিনিসটা চেঞ্জ করব সেটা হচ্ছে একদিনের জায়গায় বিষয়টা আজীবন করে নিব, পরের কাজ পরে। আরে কোনো ইলেকশন ইলেকশন আর কোনো কিছু দরকার নাই, আজীবনের জন্য প্রধানমন্ত্রী। সংবিধানই চেঞ্জ করে ওইটা চেঞ্জ করব, পরের চিন্তা পরে করা যাবে, আগে তো নিজের চাকরিটা বাড়ায় নেই। তারপরে আচ্ছা আপনার যে DW খালেদ মহিউদ্দিন জানতে চায় এই প্রোগ্রামের সামনে কারা আসছে একটু কি বলবেন? সামনে নানা ধরনের লোকজনকে নিয়ে অনুষ্ঠান করার আমার ইচ্ছা আছে। যেমন ধরেন বাংলাদেশের নীতি নির্ধারকদের মধ্যে আমি পররাষ্ট্রমন্ত্রীকে DW-তে আসার পর ইন্টারভিউ করছিলাম, কিন্তু আমি দ্রুতই পররাষ্ট্রমন্ত্রীকে চাই, অর্থমন্ত্রীকে চাই। আসলে BNP-র যারা নীতি নির্ধারকদের মধ্যে থেকে আসেন তাদের সাথে আমি কথা বলতে চাই, তাদের কারো কারোর সাথে কথা বলার জায়গাও তৈরি হইতেছে আসলে, এবং তারাও কিন্তু আসলে যোগাযোগ করতেছেন, তাদের সাথে আমি কথা বলতে চাই। পলিটিক্যালি যেহেতু আমি এখন সপ্তাহে একদিন একটা শো করতেছি, আমি আরো বেশি পলিটিক্যাল শো করতে চাই। সামনে সময়টাও এই করোনার জায়গাগুলি গেলে হয়তো একটু মানে বিভিন্ন বিষয়গুলি আসবে সামনে, সেগুলো নিয়ে আমি করতে চাই। আইনমন্ত্রী কেউ আমার আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, IGP তাদেরকে আমি আসলে একটু চাইতেছি। খালেদ ভাই, আমি আমার অনুষ্ঠান একদমই শেষের দিকে আমি শেষ করব, তবে শেষ করার আগে আপনাকে একটা হার্টফেল থ্যাঙ্কস দিতে চাই ভাই। মানে আপনি যে টাইম দিছেন আমাকে এবং আপনার সম্পর্কে আমার জানার অনেক কিছু ইচ্ছে ছিল, এখনো শেষ হয়নি জানার। আপনার তো নাম্বার আমার কাছে আছে, আমি ফোন করে করে অনেক কিছুই হয়তো জানবো আইডিয়াস। এবং এখানে দর্শকদেরকে বলি যে খালেদ ভাইয়ের সাথে গল্প করলে, ফোন করছিলাম 5 মিনিটের জন্য না ভাই, সেদিন আমার এখানে ভোট ছিল, হ্যাঁ আমি বলছিলাম 5 মিনিট কথা বলবো, সেই 5 মিনিটটা পরে আমি দেখলাম 25 মিনিটের বেশি আমি আপনার সাথে কথা বলে ফেলেছি। অনেক কিছু জানা যে পড়াশোনা নিয়ে আপনি আমাকে অনেক আইডিয়াস দিচ্ছিলেন, তো ভেরি ইন্টারেস্টিং টু টক অন। এই জিনিসটা আমার আপনার ব্যাপারে খুবই পছন্দ, এবং আমি আমার হাজবেন্ডের তরফ থেকেও বলি যে সেও আপনাকে আসলে আপনার সাথে গল্প করতে কথা বলতে পছন্দ করে। তো ভবিষ্যতে আবারও মানে চাই আপনাকে আমাদের মাঝে, এবং আমরা যদি বনে আসি এবং চাইবো যে আপনার সাথে দেখা হোক, ঘুরবো আমরা এবং আপনার রান্না খাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, মোস্ট ওয়েলকাম। হিল্লোলকে তো মানে হয়েছে কি, ডয়েচে ভেলেতে আমাদের এখানে যারা কাজ করে ভারতীয় বাংলাদেশি যারাই আছেন তারা সবাই হিল্লোলকে এত পছন্দ করেন যে হিল্লোল আইসে আপনি আইসে আপনাকে মানে আপনাকেও কম পছন্দ করার ব্যাপারটা না, কিন্তু হিল্লোলে তো ওরা এতে 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 ওরাও অনেক খুশি হবে। আপনারা ডয়েচে ভেলের জায়গাটা, তারপর বন আমি আগেই বললাম যে খুব সুন্দর, আপনারা আসলে আমি খুব খুশি হব। আর ধন্যবাদ তো দিলেন, ধন্যবাদ তো পাইলাম, খুবই খুশি হয়েছি আপনার সাথে কথা বলে, আসলে মজাও পাইতেছিলাম, অনেক গল্প টল্প মনে হইলো, পুরোনো দিনের অনেক গল্প মনে হচ্ছে যে আরো অনেক কিছু বলা হয় যে ইন্টারেস্টিং। মানে নিশ্চয়ই ভবিষ্যতে কখনো সুযোগ পাইলে বলবো ইনশাআল্লাহ। আমার আমার পেশা জীবনের একটা খুব ইন্টারেস্টিং পার্ট বলা হয়নি, যখন আমি কিন্তু গত 10-12 বছর নিয়মিত ছাত্র পড়াইছি, ছাত্র পড়ানো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেশের অধিকাংশ মানে বেশ কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা জাহাঙ্গীরনগরে বেশি, তো সেইগুলিরও অনেক রকম গল্প আছে যেগুলি করতে ইচ্ছা করে, তো সেগুলি নিশ্চয়ই গল্প ভবিষ্যতে বলা হবে। সো ভালো থাকেন খালেদ ভাই, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। হ্যাঁ হ্যাঁ, কথা হবে, আপনাকে অনেক ধন্যবাদ নওশিন, আর রকি ছিলেন পিছনে, রকিকে অনেক ধন্যবাদ, খোদা হাফেজ, খোদা হাফেজ, থ্যাংক ইউ।
ভিউয়ার্স, আমার আজকের আড্ডা সেশনটা এখানেই শেষ হচ্ছে এবং আমি সব সময় প্রত্যেকটা গেস্টের সাথে আড্ডার পরে এটা বলে থাকি যে আই উইশ সময়টা আরেকটু বাড়ানো যেত, বাট আজকে আসলে মনে হচ্ছে যে যদি আমি আরো অনেকক্ষণ আড্ডা দিতে পারতাম, বিকজ খালেদ ভাই মানুষটা এতটাই চার্মিং, এতটাই মজার মজার গল্প উনি করছিলেন, এত কিছু জানছিলাম, আরো অনেক কিছু জানার বাকি আছে এবং অনেক গল্প ওনার কাছ থেকে শোনার বাকি আছে। খুব শীঘ্রই হয়তো আরো একবার ওনাকে আমরা আড্ডা দিব, সেই আড্ডায় আরো নতুন নতুন কিছু থাকবে, নতুন নতুন মানুষও হয়তো থাকবে, বাট আড্ডা মাস্ট খালেদ ভাইয়ের সাথে আরেকদিন দিব। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন সো দ্যাট আপনি নতুন নতুন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং কমেন্ট করে জানাবেন যে আমার এই সেগমেন্ট and icon I want to know more about it আপনারা কাদেরকে দেখতে চান, কাকে দেখতে চান। Stay tuned, ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন, with নশিনের সাথে থাকবেন।